একটা মা যখন রাত্রি বেলা ঘুমায় রইছে হঠাৎ করে রাত্রি বেলা আলান হয়ে গেছে হাইয়ালাল জিহাদ আসো জিহাদের ময়দানের দিকে আসো এই সংবাদটা শুই না একজন মা যখন কান্দে গো বাবা ছয় বছরের একটা বাচ্চা ঘুম থেকে ওইটা মায়ের হাতটা ধইরা বলে ও মা প্রতিদিন দেখতাম আজান হয়ে গেলে তুমি অযু বানাইয়া যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ো গো মা আজকে কেন বসে বসে কান্দ আজকে কেন নামাজ পড়ো না মা বলে বাজান রে তুমি কি শুনো নাই রে বাজান মাইকের ভিতরে আলান হইছে হাইয়ালাল জিহাদ আসো জিহাদের ময়দানের দিকে আসো আমি তো এই জন্য কাঁদি গো তোমার বাবা আমার স্বামী বদরের ময়দানে শহীদ হয়ে গেছে এখন তো আমার বড় একটা ছেলে নাই আমি যে নবীর সাথে জিহাদের ময়দানে পাঠাইব আমি এই জন্য কাঁদি গো যদি আমার বড় একটা ছেলে থাকতো আমি নবীর সাথে জিহাদের ময়দানে পাঠায় দিতাম ওই ছোট্ট বাচ্চাটা কিছু সময় মাথাটা নিচু কইরা ছোট্ট বাচ্চাটা এবার বলে ও মা তুমি কাইন্দো না গো মা আমার আল্লাহ মনে হয় তোমার চোখের পানি কবুল করে নিছে মা বলে বাবা রে কিভাবে আল্লাহ কবুল করছে তুমি কিভাবে বুঝলা ওই ছয় বছরের বাচ্চাটা কি বলে জানেনি ও মা আমি কিভাবে বুঝলাম জানো আমি যখন শুয়ে রইছি হঠাৎ করে আমার দিলের ভিতরে জিহাদের তামান্না চলে আসে আমি ময়দানে যাব আমি আমার নবীর সাথে দাঁড়াইয়া আমি যুদ্ধ করব আমিও যুদ্ধ করব ও মা এই জন্য আমি বললাম আমি তো ছোট্ট মানুষ যেহেতু আমার দিলের ভিতরে জিহাদের তামান্না চলে আসছে মনে হয় আমার আল্লাহ কবুল করছে মারে তোমার কান্না করতে হবে না রে মা তুমি তো শহীদের বিবি তোমার আরেকটা লকব যুক্ত হবে আল্লাহ যদি কবুল করে হাসরের ময়দানে তুমি শহীদের মা হয়ে দাঁড়া যাইবা ও মা আগামীকাল সকাল বেলা আমারে তুমি নিয়ে যাইবা আমি নবীর দরবারে যায়া আমিও যুদ্ধের ময়দানে যাব আমিও যুদ্ধের ময়দানে যাব হে বুলার বাইরা রে পরদিন ফজরের নামাজের পর ওই মহিলাটা আহারে পাগলের বেশে দৌড়ায় নবীর দিকে যায় এক সাহাবী বলে নবী গো একটা মহিলা পাগলের মতো আসতেছে আপনার সাথে কথা বলতে চায় নবী বললেন পাগলিরে তোমরা নিষেধ কইরো না ওরে আসতে দাও এবার ওই মহিলা যায় বলে নবী গো আমার এই ছোট্ট বাচ্চাটা আপনি নিয়ে যান উহুদের ময়দানে আপনার সাথে যুদ্ধ করবে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ এত বড় ক্ষমতা দিলে তক্তের উপরে বৈশা সারা পৃথিবী শাসন করে শুধু তাই না পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম পিপিলিকাদের ভাষা বুঝতেন পবিত্র কোরআনের সূরাতুন নমলের ভিতরে বিস্তারিত আলোচনা আছে পিপিলিকার সাথে কথা বলতেন পাখিদের ভাষা বুঝতেন জিনদের ভাষা বুঝতেন জিনদেরকে তার অনুগত করায় দিছে জিনদের মাধ্যমে তিনি রাজত্ব পরিচালনা করতেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার হে যুবক ভাইরা হাজি সাহেব বাবাজিরা টানে পাবে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাজান আল্লাহর পয়গম্বর সুলাইমান একদিন তক্তের উপরে চইরা তিনি যখন সফর করতেছিলেন গো বাবা ওই তক্তের ভিতরে হুদহুদ নামে একটা পাখি ছিল হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকে দেখে তক্তের উপরে জিনরা আছে কিন্তু হুদহুদ পাখি তো নাই হুদহুদ পাখি অনুপস্থিত হয়ে গেছে আল্লাহর পয়গম্বর বলে আমার কি হয়ে গেল আমি কেন হুদহুদকে দেখছি না হুদহুদ কেন অনুপস্থিত হয়ে গেল এরপর আল্লাহর পয়গম্বর বলে আজকে হুদহুদ যখন আসবে সে যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে কেন সে অনুপস্থিত উপযুক্ত জবাব দিতে না পারলে কারণ বসাইতে না পারলে আমি তাকে জবাই করে ফেলব এই সিদ্ধান্ত নিয়ে নিলেন হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকায় দেখে হুদহুদ পাখিটা উইরা উইরা আসতেছে হুদহুদ পাখি আইসা এবার আল্লাহর পয়গম্বর রে ডাক দিছে ও আল্লাহর পয়গম্বর
আমি যখন তক্তের ভিতরে ছিলাম আমি তখন আসমানের দিকে উপরের দিকে উঠলাম আসমানটা ঘুরা দেখার জন্য হঠাৎ করে উপরে ওঠার পর আমার এক জাতি ভাই আরে হুদহুদ পাখির সাথে দেখা হয়ে গেল ওই হুদহুদ পাখি সে আমার দাওয়াত দিয়া সাবা শহরের ভিতরে নিয়ে গেল সেই জায়গায় যাইয়া আমি কি দেখলাম জানেননি ও আল্লাহর পয়গম্বর আজকে এমন একটা সংবাদ আমি আপনারে শোনাইব যেই সংবাদটা আমি আপনার কাছে বলার আগে আপনি কোনোদিন শুনেন নাই আপনি জানেন না ও আল্লাহর পয়গম্বর আমি সাবা শহরে যায় দেখলাম ওই জায়গার ভিতরে একজন রানী আছে যেই রানী তার দেশ পরিচালনা করে ওই রানীর জন্য বিশাল বড় একটা সিংহাসন আছে আরশ আছে 40 হাত লম্বা একটা আরশ আল্লাহর পয়গম্বর বলে এটা কোন সংবাদ হইল নি রানী তার বাপ দাদার সম্পত্তি আছে এই জন্য হয়তো সে রাজত্ব করে ক্ষমতা চালায় এটা কোন সংবাদ হইল নি হুদহুদ পাখি বলে আল্লাহর পয়গম্বর গো সে যে ক্ষমতা রাজত্ব করে তার যে সিংহাসন আছে এটা তো সমস্যা না আমি আপনার যেই সংবাদটা এখন শোনাবো আপনি শুনেন ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আমি দেখলাম ওই সাবা শহরের মানুষগুলা তারা আমার আল্লাহর সেজদা দেয় না তারা আমার আল্লাহর গোলামি করে না তারা সূর্যের পূজা করে সূর্যরে সেজদা দেয় আল্লাহর পয়গম্বরের মেজাজ গরম হয়ে গেছে হুদহুদ আমারে কি শুনাইলি আমার আল্লাহর জমিনে থাইকা আমার আল্লাহর গোলামি করে না সূর্যের পূজা করে আমি আপনাদের কাছে জানতে চাই গোলামি করব কার আর জোরে বলেন নাকি ল্যাংটা বাবার দলা বাবার কালা বাবার তালা বাবার সাবি বাবার খেতা বাবার ডাইল বাবার কারেন বাবার ওরে বাবারে বাবা বাংলাদেশে বন্ড বাবার অভাব নাই তেলা বাবা সাবি বাবা তেলাপোকা বাবা ইঁদুর বাবা বিলাই বাবা মশারি বাবা ডাইল বাবা এরপরে আবার কয়েকদিন আগে দেখলাম ভয়ঙ্কর বাবা কারেন বাবা ল্যাংটা বাবা জুতার বাড়ি খাবার কথা বলো ঠিক কেন এই বন্ড বাবারা দেশটা নষ্ট করছে কথা বলেন ঠিক কিনা এই বাবারা হলো ইমানসর কথা বলেন ঠিক কিনা আল্লাহ হেফাজত করুক সকলে বলেন আমিন আল্লাহর পয়গম্বরের মেজাজ গরম হয়ে গেছে আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করবে না সূর্যের পূজা করবে এটা কোন কথা হলো আল্লাহর পয়গম্বর বলে তুমি যে আমার সংবাদটা দিছো এটা সত্য না মিথ্যা আমি যাচাই করব ঠিক আছে আপনি যাচাই করেন আল্লাহর পয়গম্বর বললে আমি একটা চিঠি লিখে দিব লম্বা আলোচনা কোরআনের ভিতরে বিস্তারিত আলোচনা আছে একেবারে সারসংক্ষেপ আমি শুনে শুধু আমি যেটা বুঝাইতে চাই একজন আল্লাহওয়ালা যিনি হয় আল্লাহকে যে বন্ধু বানাইতে পারে তার ক্ষমতা কত তার পাওয়ার কত এইটা আপনাদেরকে আমি বুঝাবো ইনশাআল্লাহ আল্লাহর পয়গম্বর বললেন আমি একটা পত্র লিখে দিব চিঠি লিখে দিব চিঠিটা নিয়ে তুমি রানী বিলকিসের কাছে দিবা এরপরে দূর থেকে তুমি গোয়েন্দার কাজ করবা আমার চিঠি পাওয়ার পরে রানী বিলকিস কি পদক্ষেপ গ্রহণ করে আমার তুমি জানাই যা হুদহুদ পাখি বললেন ঠিক আছে আপনাদের খারাপ লাগতেছে শেষ করে দিব আসেন দোয়া করে দে আল্লাহুম্মা আমিন চলবে চলবে কতক্ষণ কতক্ষণ একসাথে বলেন কতক্ষণ বারোটা বারো দুইটা সারারায় সারারায় থাকবেন এ তোমরা থাকবা সত্যি করে বলেন সারারায় থাকবেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠে দেখেন তো কে কে ভাগবেন এইটাই ঠিক আপনিও থাকবেন না আমিও থাকবো না আপনার তো একদিন আর আমার তো একদিন আল্লাহ একবার বলেন তবে একটা শর্ত আলোচনা চলবে ময়দান থেকে একটা লোক উঠতে পারবে না উঠা বসা দেখলে আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যায় অতএব একজন লোক উঠতে পারবে না যার পাশ থেকে উঠবে টান দিয়ে জায়গায় বসায় দিবেন টান দিতে দিতে প্যান খুলে যায় যা ওরা জায়গায় বসায় দিবেন ওরা উঠার কোনো সিস্টেম না আল্লাহ একবার বলেন আরো জোরে বলেন আল্লাহ একবার হে যুবক ভাই রাহাজি সাহেব বাবাজিরা টানে মামে নজর নাই এক নজরে তাকায়
দায় থাকেন গো বাজান আল্লাহর পয়গম্বর সুলাইমান হুদুদ পাখিরে বলে ও হুদুদ আমি পত্র লিখে দিব এই চিঠিটা নিয়া তুমি রানী বিলকিসের কাছে পৌঁছায় দিবা আল্লাহর পয়গম্বর যখন চিঠি লিখে দিলেন গো বাবা হুদুদ পাখি চিঠিটা নিয়া রওনা দিছে রানী বিলকিস যে রুমের ভিতরে ঘুমায় রইছে বহু বেরিকেট দেওয়া সহজে তো তার রুমে ঢোকা যায় না হুদুদ পাখি দুইকা তার বুকের উপরে চিঠিটা ছেড়ে দিছে রানী বিলকিসের যখন ঘুম ভেঙে গেছে রানী তাকে দেখে তার বুকের উপরে একটা চিঠি দেখা যায় চিঠিটা নিয়া রানী বিলকিস যখন খুলে দেখে আহা এটা তো সম্মানিত চিঠি জরুরি ভিত্তিতে মিটিং তিনি ডাকলেন তিনি তার নেতাদেরকে ডাক দিলেন ও নেতারা তোমরা আমারে পরামর্শ দাও আমি কি করতে পারি আমার কাছে একটা সম্মানিত চিঠি আছে একটা সম্মানিত পত্র আছে আমার একটু পরামর্শ দাও গো আমি কি করতে পারি এবার নেতারা বলে রানী আপনার কাছে কে চিঠি পাঠাইলো কিসের চিঠি আছে এবার রানী ডাক দিয়ে বলে আমার কাছে যেই চিঠি আছে কে চিঠি পাঠাইছে জানোনি ইন্নাহু মিন সুলাইমানা ও ইন্না بسم الله الرحمن الرحيم চিঠি পাঠাইছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহর নামে যিনি চিঠি লেখা শুরু করেছে এর যুবক যে চিঠির সারাংশ হলো ও রানী আমার চিঠি পাওয়ার পর কোনো তালবাহানা চলবে না তুমি দলবল নিয়া আমার কাছে সারেন্ডার করবা আল্লাহর গোলামি চলবে এই দুনিয়ার মুখে কোনো সূর্যের পূজা চলবে না রানী বলে আমারে পরামর্শ দাও গো আমি এখন কি করতে পারি আমি আপনাদেরকে বুঝার সুবিধার্থে বলি যারা নেতা নেতার চাইতে দেখবেন তার সাথে যারা ঘুরে ওই চামচারা দাপট দেখায় বেশি কথা বলেন না কেন নেতা তো তেমন কিছু করে না চামচা যারা আছে নাট বল্টু স্ক্রু ওরে বাবারে বাবা ওদের পাওয়ারে এলাকার সাধারণ মানুষ ঠিক মতো ঘুমাইতে পারে না কথা বলো ঠিক কেন তো নানির নেতা যারা ওরা লাফাইতেছে রানে আমাদের ক্ষমতা আছে আমাদের সৈন্যবাহিনী আছে আমরা সুলাইমান নবীর সাথে যুদ্ধ করব নাউজুবিল্লাহ রানী বলে না 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 যুদ্ধ করলে দেশে শান্তি আসতে পারে না আমি তোমরা যেভাবে বলো এইভাবে হবে না আমি যেভাবে বলি সেইভাবে হবে আপনি কি বলেন বলে আমি বলতে চাই আমি কিছু স্বর্ণের ইটা ওই সুলাইমান নবীর কাছে পাঠাবো যদি সে স্বর্ণের ইটাগুলা গ্রহণ করে প্রমাণ হয়ে যাবে সে নবী আর যদি গ্রহণ না করে প্রমাণ হয়ে যাবে সে নবী কারণ যদি সে নবী হয় প্রকৃত পক্ষে নবী হয় নবীদের সাথে যুদ্ধ করে জেতা সম্ভব না কথা বলো ঠিক কি না অতএব আগে আমি তার কাছে কিছু স্বর্ণের ইটা পাঠাবো তোমরা কি বলো বলে ঠিক আছে এবার স্বর্ণের ইটা তিনি রেডি করলেন দূর থেকে গোয়েন্দা সংস্থার কাজ করতেছে হুদুদ পাখি এসে সংবাদ দিছে আল্লাহর পয়গম্বর আপনার দরবারে তো স্বর্ণের ইটা পাঠাইতাছে আপনি যদি এটাগুলো গ্রহণ করেন প্রমাণ হবে আপনি লোভী আর যদি গ্রহণ না করেন প্রমাণ হবে আপনি লোভী আল্লাহর পয়গম্বর বলে হুদুদ তুমি আরো সংবাদ নিয়ে আসো যে এটা তিনি পাঠাচ্ছেন ওই এটার মাপটা কেমন এটার ফর্মাটা কেমন ফর্মা সহ সংগ্রহ করো এটার ভিতরে তো একটা লেখা থাকে এম আর বি একটা লেখা থাকে ওই ডাইসটা কেমন ফর্মাটা সহ সংগ্রহ করো হুদুদ পাখি সংবাদ নিয়ে আসছে আল্লাহর পয়গম্বর জরুরি ভিত্তিতে জিনদেরকে ডাকছে মিটিংয়ে ও জিনেরা সারা পৃথিবী ভ্রমণ করো কোন জায়গায় স্বর্ণের খনি আছে কাঁচা স্বর্ণ আইনা এই ফর্মা অনুযায়ী ইটা বানাও তিন ফরসক 9 কিলোমিটার রাস্তা পুরাটা স্বর্ণের ইটা দিয়ে কার্পেটিং করে দাও আর আস্তে জিনদের কি স্বর্ণ আনতে সময় লাগবো সারা পৃথিবী ঘুরা কাঁচা স্বর্ণ নিয়েছে এবং যেই ইটা পাঠাইতেছে একই ফর্মার ইটা দিয়া স্বর্ণের ইটা বানায় 9 কিলোমিটার রাস্তা পুরাটা স্বর্ণের ইটা বিছায় রাখছে আল্লাহর পয়গম্বর বলে এবার গরু ছাগল কোত্থেকে আসে গরু ছাগল আইন না স্বর্ণের রাস্তার উপরে বাইন্ধা রাখো গরু তো স্বর্ণের রাস্তায় দাঁড়ায় ঘাস খায় আর ছাগলের লেদায় এখন যে স্বর্ণে সাবা শহর থেকে রাষ্ট্রীয় দূত যারা বুক ফুলে আসতেছিল আমরা রাষ্ট্রীয় দূত আমরা স্বর্ণের ইটালিয়া বাদশার দরবারে যাইতাছি ভিআইপি একটা বাদশা তারা রওনা দিছে যখন আল্লাহর পয়গম্বরের দেশের ভিতরে ঢুকছে
এখন একটা ক্যারেক্টারে বলে কি রে যে রাস্তাটা যায় দেখতো রাস্তার কালারটা দিয়ে স্বর্ণের কালার দেখা যায় আরেকটা বলে স্বর্ণের কালার দেখা যায় তাকায় দেখোস না এটা খাঁটি সোনা খাঁটি সোনা আল্লাহু আকবার এখন একজন আরেকজনকে বলে কি রে আমরা কয়েকটা ইটা নিয়ে তার কাছে যাইতাছি আর তার দেশের ভিতরে স্বর্ণের রাস্তা ইটা দিয়া ইটা স্বর্ণের ইটা দিয়া রাস্তা পাকা করা আল্লাহু আকবার হাতের দিকে তাকায় দেখে চাঁদের হাতের ভিতরে যেই রাস্তার ভিতরে সেই ইট আবার রাস্তার মাঝে মধ্যে দুই একটা করে ইট নাই গ্যাপ খালি এখন চিন্তা করলো আমরা যদি ইতালিয়া রাজদরবারে যাই বাদশা আমাদের ক্ষেত্রে চোর ময়রা বান্দা মিটাইব কারণ দেখ আমাদের হাতের ভিতরে যেই রাস্তার ভিতরে সেই আবার মাঝে মধ্যে দুই একটা ইটা নাই বাদশা তো বলবো আমার রাস্তার ইটা খুইলা আমারে দিতে আইছস মায়ের পেটটাও মানিতে পড়বো না শরম তো আমাদেরকে দেওয়া লাগবো না ডিজিটাল শরম অটো শরম পেয়ে গেছে কথা বল ঠিক কি না এখন বলে কি করা যায় বলে আমাদের ঈদ দরকার নাই ঈদ ফালা এই দেশের ভিতরে তাকায় দেখোস না স্বর্ণের রাস্তার ভিতরে গরুতে ঘাস খায় ছাগলে পোসরা পরে এই দেশে স্বর্ণের কোনো মূল্য নাই এইটা নিয়ে গেলে আমাদের মান সম্মান থাকবো না ইটা ফালা খালি যায় তাই ভালো পর আরেকজন বলে না রে যদি খালি যায় আমাদের রানীর সাথে যদি সুলাইমান নবীর দেখা হয় যদি আমাদের রানী বলে আপনার জন্য কিছু পাঠাইছিলাম এটা পাইছেন নি যদি বলে না পাই নাই তাহলে আমাদের চাকরিও তো থাকবো না কথা বল ঠিক কিনা অতএব চাকরি বাঁচাইতে হইব আমরা মায়ের খেয়ার যা করি চল ইটা নিয়ে যাই এখন লজ্জা পাইতে পাইতে 9 কিলোমিটার রাস্তা হাঁটে দেখে সব ইটা আহা স্বর্ণের রাস্তা দিয়ে হাইটা আল্লাহর পয়গম্বরের কাছে যে এখন লজ্জা শহীদ বলে আল্লাহর পয়গম্বর আমরা এসেছিলাম সাবা শহর থেকে আপনার জন্য কিছু স্বর্ণের ইটা নিয়ে আল্লাহর পয়গম্বর তিনি তো বুঝতে পারছেন ওরা ডিজিটাল শরম পেয়ে গেছে ওদেরকে লজ্জা দিয়ে লাভ নেই আল্লাহর পয়গম্বর বললেন তোমরা আমার কাছে যা নিয়ে আসছো আমার আল্লাহ আমাকে এর চাইতে অনেক উত্তম হাজার লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমাকে দান করছে আরো আস্তে তোমরা এগুলা নিয়ে ফিরত চলে যাও এখন তাড়াতাড়ি রাজদরবার থেকে বের হইয়া বলে তাড়াতাড়ি বের হ আমাদের কপাল বলো ভারত যে বাদশা আমাদেরকে বাইন্দা পিটায় নাই তাড়াতাড়ি রাজদরবার ছাইরা সাবা শহরে যা এবার ওই নেতার ডাক দিছে ও রানী গো আপনি কার কাছে আমাদেরকে পাঠাইছেন আপনি যে স্বর্ণের ইটা নিয়ে পাঠাইছেন আমরা তার দেশে যা দেখলাম গো তার দেশে স্বর্ণের কোনো মূল্য না তার দেশের রাস্তা স্বর্ণের ইটা দিয়ে পাকা করা সে আমাদের ইটা গ্রহণ করে নাই আমাদের কপাল বড় ভালো যে আমাদের মারে নাই আমাদের চোর বলে বান্দে বাইন্দা রাখে নাই অতএব তার সাথে যুদ্ধ করে পারা যাবে না ও এখনো সময় আছে গো আমরা দলবল নিয়া তার কাছে সিলিন্ডার করব রানীও সিদ্ধান্ত নিয়ে নিলেন ঠিক আছে লম্বা আলোচনা কিন্তু একেবারে সারসংকে বলে যাচ্ছে রানীও সিদ্ধান্ত নিয়ে নিলেন ঠিক আছে আমি দল বল নিয়া আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে যা সিলিন্ডার করব আল্লাহর গোলামি করব আর সূর্যের পূজা চলবে না আল্লাহু আকবার রওনা দিয়া দিছে প্রতিমধ্যে অর্ধেক রাস্তা চলেও আসছে হঠাৎ করে হুদুদ পাখি গোয়েন্দা সংস্থার কাজ করতেছে হুদুদ পাখি আবার সংবাদ নিয়ে গেছে আল্লাহর পয়গম্বর সুলাইমান রানী বিলকিস তার দলবল নিয়া ওই সাবা শহর সাইরা আপনার দরবারে আসতেছে আল্লাহর পয়গম্বর আপনার কাছে সিলিন্ডার করার জন্য আল্লাহর পয়গম্বর বলে কত দূর আইছে ও আল্লাহর পয়গম্বর অর্ধেক রাস্তা চলে আসছে একেবারে কাছাকাছি চলে আসছে আল্লাহর পয়গম্বর দ্রুত মিটিং ডাকলেন গো বাবা আল্লাহর পয়গম্বর বললেন যেহেতু রানী আসতেছে তারে তো বসতে দেওয়া দরকার আমি তারে কোন জায়গায় বসতে দিব ও জিনেরা তোমাদের ভিতরে কে আছে বলো তো কে কত দ্রুত ওই সাবা শহর থেকে রানী বিলকিসের যে একটা সিংহাসন আছে 40 হাত লম্বা একটা আরশ আছে সিংহাসন আছে ওই সিংহাসন ওই দেশ থেকে উঠে আইনা আমি সুলাইমানের চেয়ারের ডান পাশে বসাই দিব কে কত দ্রুত আনতে পারবা বলো ইফরিত নামক জিনের লিডার দাঁড়ায় বলে আল্লাহর পয়গম্বর আপনি তো এখন বসা আছেন আপনি বসা থেকে দাঁড়াইতে যত দেরি আপনি বসা থেকে দাঁড়ানোর আগেই সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন উঠায় আপনার চেয়ারের সামনে বসায় আসবে
আল্লাহর পয়গাম্বর বলেন এত সময় দাও যাব না বসা আছি বসা থেকে দাঁড়াইতে হবে এত সময় দিতে পারবো না আরো দ্রুত কে পারবা বলো ময়দানের এক কর্নার থেকে একজন আলেম দাঁড়ায় গেছে তিনি কিন্তু জিন্না মানব ছিলেন একজন আলেমের দাম কত একজন আলেম দাঁড়ায় বলে আল্লাহর পয়গাম্বর আপনি জামার দিকে তাকায় আছেন চোখটা বন্ধ করবেন আর খুলবেন চোখের পলকের আগে সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন উঠায়া আপনার চেয়ারের সামনে বসায় দেবে আলেম দাঁড়ায় বলে আল্লাহর পয়গাম্বর সুলাইমান আমি দুই সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন উঠাইয়া চোখের পলকে আপনার সামনে নিয়ে আসব এই ক্ষমতা আমার না আমার না এই পাওয়ার আমার না এই ক্ষমতার মালিক আমার আল্লাহ আমি আমার আল্লাহরে ডাকতে ডাকতে আমার আল্লাহরে বন্ধু বানা নিছি গো এখন আমার আল্লাহরে আমি যাই বলি আমার আল্লাহ আমার সেই কথাই শুনে আমার সেই কথাই শুনে ও বুলার বাইরা রে কোন বান্দা বান্দি যদি আল্লাহরে বন্ধু বানাই গো মানলাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আমার আল্লাহর জন্য হয়ে যায় গোটা দুনিয়াই তার হয়ে যায় আমি এইটাই আপনাদেরকে বুঝাইতে চাইছি এজন্যই তো আমার আল্লাহ বললেন নবী গো আপনি দুনিয়ার মানুষের বলে দেন গো নবী যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই আমি আল্লাহরে বন্ধু বানাইতে চাই গো আগে যেন আপনারে ভালোবাসে আগে যেন আপনারে বন্ধু বানায় অতএব নবী আমি আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে আপনারে ভালোবাসবে আপনার এতবা অনুসরণ করবে যুবক তার মানে বুঝতে পারলাম আল্লাহকে ভালোবাসতে চাইলে আগে নবীকে ভালোবাসতে হবে কথা বল ঠিক কিনা নবীকে আমরা কিভাবে ভালোবাসবো সবাই তো নবীরে ভালোবাসতে চাই নবীর জন্য পাগল আমরা নবীর আশেক আমরা আমাদের দেশে আশেকের তো অভাব নাই ওরে বাবারে বাবা বড় বড় সাইনবোর্ড আর গেট লেখে বিশ্ব আশেক রাসূল দেওয়ালের ভিতরে লিখে দেয় বিশ্ব আশেক রাসূল অথচ নবীর বিরুদ্ধে কথা বললে ওই আশেক একটারও খুঁজে পাওয়া যায় না কথা বল ঠিক কিনা ওই সাইনবোর্ডের নাম আশেক রাসূল না বড় বড় গেট টানাইলেই আশেক হওয়া যায় না আশেক যদি হইতে চাও খাব্বাবের মতো হয়ে যাও আশেক যদি হইতে চাও খুবাইবের মতো হয়ে যাও আশেক যদি হইতে চাও হানজালার মতো হয়ে যাও দরকার হলে নবীর জন্য মায়ের কোল খালি করব স্ত্রীকে বিধবা করব সন্তানকে এতিম করব রক্ত দিব জীবন দিব শাহাদাত বরণ করব নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার সাথে কোনো আপোষ থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা নবীর বিরুদ্ধে কথা বলে আর আশেকরে খুঁজে পাওয়া যায় না সেও লেখে বিশ্ব আশেকের রাসূল আল্লাহ হেদায়েত দান করুক সকলে বলেন আমিন তুমি কেমন আছে আজকে দলের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারো না বাবার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারো না আর মদিনার নবীর বিরুদ্ধে কথা বললে তোমার কলিজা আগুন লাগে না তার মানে বুঝা যায় তুমি পরকিত আশেক এখন হইতে পারো না এই কথা বলো ঠিক কি আমরা তো নবীরে ভালোবাসতে চাই কিভাবে ভালোবাসবো আমাদের মডেল হলেন সাহাবা ইকরাম আমাদেরকে দেখায় গেছে শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয় কিভাবে মদিনার নবীরে ভালোবাসতে হয় যুবক জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দিয়ে যাব আমার আল্লাহর নবীরে বড় বড় সাহাবীরা যেমন ভালোবাসছে যুবকেরা ভালোবাসছে বিধবাবাজিরা ভালোবাসছে মহিলারা ভালোবাসছে ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে এই জায়গায় আসার পর এই যে আইয়ুব আলী ভাই ছেলে ওমর এই ছেলেটা আমার পিছনেই ছাড়ে না আমার পিছে পিছে শুধু লাইগে আছে আমি তখন চিন্তা করলাম ওর সাথে আরো কয়েকটা ছেলে আমার পিছনে পিছনে ঘুরে চিন্তা করলাম ওরা আমারে কত ভালোবাসে আর ছোট্ট ছোট্ট সাহাবীরা মদিনার নবীরে কত ভালোবাসছে আমার নবী যখন হিজরত করে মদিনায় গেলেন মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীর জন্য কত পাগল জানো জানো 13 দিন পর্যন্ত ওই মদিনার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা দাঁড়ায় রইছে কখন আসবে মক্কা থেকে হিজরত আমাদের নবী মদিনায় আসবে নবী যখন হিজরত করে মদিনায় ঢুকছে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত আমার নবীরে ঘিরা ধরছে একটা বাচ্চার নাম তার উবাদা উবাদা বলে বাবা গো আমি আমার নবীরে তো ভালো কইরা দেখতে পারি না আমার একটু কোলে উঠাও উবাদা তার বাবার কোলে উঠা আমার নবীর চেহারার দিকে তাকায় বলে নবী গো আপনার চেহারাটা কত সুন্দর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আপনি বলেন মক্কার ভিতরে আপনার সবচেয়ে বেশি কষ্ট দিছে কে আমার নবী বলে
গোবাদারে ওই আবু জেহেল আমার অনেক কষ্ট দিছে আমারে ঠিক মতো ঘুমাইতে দেয় নাই ঠিক মতো নামাজটা পড়তে দেয় নাই আমি কাবার চত্বরে নামাজে দাঁড়ায় গেলে আমি সেজদায় গেলে মরা উঠে পোচা নারী বুড়িগুলো আমার মাথার উপরে চাপায় দিত ছোট বাদা বাবার কোল থেকে একটা লাফদা নাই মা মদিনার ছেলেদেরকে বলে ও মদিনার ছেলেরা তোমরা আমার হাতের ভিতরে হাত দাও গো আমার সাথে ওয়াদা দাও মক্কার কাফের আমার নবীরে কষ্ট দিছে তারা আমার নবীরে মক্কায় থাকতে দেয় নাই আর আমরা আমার নবীর জন্য আমরা কলিজা দিয়া দিব নবীরে কষ্ট পাইতে দিব না এ বোলার ভাইরা ছোট ছোট বাচ্চারা আমার নবীরে কত ভালোবাসত গো একটা মা যখন রাত্রিবেলা ঘুমায় রইছে হঠাৎ করে রাত্রিবেলা আলান হয়ে গেছে হাইয়া আলাল জিহাদ আসো জিহাদের ময়দানের দিকে আসো এই সংবাদটা শুনা একজন মা যখন কান্দে গো বাবা ছয় বছরের একটা বাচ্চা ঘুম থেকে ওইটা মায়ের হাতটা ধরে বলে ও মা প্রতিদিন দেখতাম আজান হয়ে গেলে তুমি অজু বানাইয়া যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ো গো মা আজকে কেন বসে বসে কান্দ আজকে কেন নামাজ পড়ো না মা বলে বাজান রে তুমি কি শুনো নাই রে বাজান মাইকের ভিতরে আলান হইছে হাইয়া লাল জিহাদ আসো জিহাদের ময়দানের দিকে আসো আমি তো এই জন্য কাঁদি গো তোমার বাবা আমার স্বামী বদরের ময়দানে শহীদ হয়ে গেছে এখন তো আমার বড় একটা ছেলে নাই আমি যে নবীর সাথে জিহাদের ময়দানে পাঠাইব আমি এই জন্য কাঁদি গো যদি আমার বড় একটা ছেলে থাকতো আমি নবীর সাথে জিহাদের ময়দানে পাঠায় দিতাম ওই ছোট্ট বাচ্চাটা কিছু সময় মাথাটা নিচু কইরা ছোট্ট বাচ্চাটা এবার বলে ও মা তুমি কাইন্দো না গো মা আমার আল্লাহ মনে হয় তোমার চোখের পানি কবুল করে নিছে মা বলে বাবা রে কিভাবে আল্লাহ কবুল করছে তুমি কিভাবে বুঝলা ওই ছয় বছরের বাচ্চাটা কি বলে জানেনি ও মা আমি কিভাবে বুঝলাম জানো আমি যখন শুয়ে রইছি হঠাৎ করে আমার দিলের ভিতরে জিহাদের তামান্না চলে আসে আমি ময়দানে যাব আমি আমার নবীর সাথে দাঁড়াইয়া আমি যুদ্ধ করব আমিও যুদ্ধ করব ও মা এই জন্য আমি বললাম আমি তো ছোট্ট মানুষ যেহেতু আমার দিলের ভিতরে জিহাদের তামান্না চলে আসছে মনে হয় আমার আল্লাহ কবুল করছে মারে তোমার কান্না করতে হবে না রে মা তুমি তো শহীদের বিবি তোমার আরেকটা লকব যুক্ত হবে আল্লাহ যদি কবুল করে হাসরের ময়দানে তুমি শহীদের মা হয়ে দাঁড়া যাইবা ও মা আগামীকাল সকাল বেলা আমারে তুমি নিয়া যাইবা আমি নবীর দরবারে যায়া আমিও যুদ্ধের ময়দানে যাব আমিও যুদ্ধের ময়দানে যাব এ বুলার বাইরা রে পরদিন ফজরের নামাজের পর ওই মহিলাটা আহারে পাগলের বেশে দৌড়ায় নবীর দিকে যায় এক সাহাবি বলে নবী গো একটা মহিলা পাগলের মতো আসতেছে আপনার সাথে কথা বলতে চায় নবী বললেন পাগলিরে তোমরা নিষেধ কইরো না ওরে আসতে দাও এবার ওই মহিলা যায় বলে নবী গো আমার এই ছোট্ট বাচ্চাটা আপনি নিয়ে যান ওহুদের ময়দানে আপনার সাথে যুদ্ধ করবে আর আসতে বলো নবী বলে মা গো তোমার বাচ্চাটা ছোট এত ছোট বাচ্চা নিয়ে কি করব ও না পারবে যুদ্ধের একটা তরবারি আগায় দিতে না পারবে কোনো কাজ করতে একটা তরবারি নিয়ে দৌড় দিতেও পারবে না ওরে নিয়ে কি করব এই যুদ্ধে তোমার ছেলেটারে নিব না পরবর্তী যুদ্ধে তোমার ছেলেটারে নিয়ে যাব মহিলা কান্দে আর বলে নবী গো আমার সেই পরিমাণ সম্পদ নাই যে যুদ্ধের ময়দানে আমি সম্পদ দিয়ে সহযোগিতা করব আমার স্বামী তো আগে বদরের ময়দানে শহীদ হয়ে গেছে আমার বড় একটা ছেলে থাকলে যুদ্ধের ময়দানে পাঠাইতাম বড় ছেলে নাই আমার বড় একটা ভাই থাকলে যুদ্ধের ময়দানে পাঠাইতাম আমার বড় একটা ভাই নাই আমার সম্পত্তি থাকলে সম্পত্তি দিয়ে দিতাম নবী কো এই ছেলেটা ছাড়া আমার আর কোনো সম্পদ নাই আমার এই ছোট্ট ছেলেটারে আমি দিতে চাই আপনি নিয়ে যান
নবীজি বললেন না এই ছোট্ট বাচ্চাই যুদ্ধে নিব না অন্য যুদ্ধে নিয়ে যাব ছোট্ট বাচ্চাটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি একটা কথা বলতে চাই নবী বললেন বাবা তুমি আবার কি বলবা বলো ছোট্ট বাচ্চা বলে নবী গো আমি আমার মায়েরে দেখেছি ও নবী আমার মা যখন রান্না করে ভাত রান্না করে আমি আমার মারে দেখতাম আমার মা যখন চুলার ভিতরে আগুন জ্বালায় ছোট ছোট লাকড়িগুলো আগে ঢুকায় যখন আগুনটা জ্বলে জ্বলে যায় এরপরে বড় বড় লাকড়িগুলো চুলার ভিতরে দেয় নবী গো আমি আমার মায়েরে দেখেছি যেহেতু আমার মা আগুন জ্বালানোর জন্য প্রথমে ছোট লাকড়ি নবী গো আমি হয়তো আপনার সাথে উহুদের ময়দানে যায়া কাফেরদের মোকাবেলায় তরবারি নিয়ে দৌড় দিতে পারবো না কাফেরদের কিছু কথা করতে পারবো না তবে আমি ছোট্ট মানুষ আমি ছোট্ট লাকড়ির ভূমিকায় থাকিকা আমি তো ময়দানে জিহাদের আগুন জ্বালায় দিতে পারবো আগুন জ্বালায় দিতে পারবো আল্লাহু আকবার বলেন আমি হয়তো যুদ্ধ করতে পারবো না যুদ্ধের আগুনটা তো আমি জ্বালাইতে পারবো আমার আপনি নিয়ে যান যুবক তাকায় দেখো ছোট্ট বাচ্চা আমার নবীরে কত ভালোবাসে আরেকটা ছোট্ট বাচ্চা আমার নবীরে কত ভালোবাসত জ্বলন্ত প্রমাণটা তোমাদের সামনে দেয়া যায় নাম তার তালহা নাম কি সবাই বলেন আরো জোরে জোর হলো না একসাথে ঘুমাইছেননি আমি বলি ঘুমাইছেননি কথা ও তালহা আলহামদুলিল্লাহ ময়দান পরিপূর্ণ হয়ে গেছে সময় দিয়েছিলাম 10 মিনিট 10 মিনিটের ভিতরে ময়দান পরিপূর্ণ আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার হে যুবক ভাইরা হাজি সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাজার ছোট্ট বালক তালহা তার বাবারে ডাক দিয়ে বলে বাবা গো প্রতিদিন তুমি কোথায় যাও বলে আমি তো নবীর দরবারে যাই নবীর বয়ান শোনার জন্য তালহা বলে বাবা গো তুমি কি আমার নবীরে কে ভালোবাসো আমি কি আমার নবীরে ভালোবাসি না আগামীকাল থেকে আমিও তোমার সাথে আমার নবীর বয়ান শুনতে যাবো আজকে আপনি আসছেন এই হাউল নুরিয়া এলাকায় নূরবক্স হাওলাদার বাড়ির দরজায় জামে মসজিদ মাহফিলে বয়ান শুনতে আসছেন আপনার ছোট্ট ছেলেটারে নিয়ে আসছেন মনিরুল ইসলাম শরীয়তপুরি আসবে বয়ান শুনবে আপনার ছেলেটা বলছে বাবা মোবাইলই তো দেখছি বাস্তবে দেখি না আবার নিয়ে যান নিয়ে আসছেন আমি গতকাল মাহফিলে গেছিলাম আমার শরীয়তপুর চিতুল ইউনিয়নে অন্য ইউনিয়নে ওইখানে যখন মাহফিলে গেলাম ওমরের মতো একটা ছেলে তার নানার সাথে আসছে ওই ছেলেটা আমার এত ভক্ত কল্পনা করতে পারবেন না আমি এক সপ্তাহ আগে শরীয়তপুরে আরেকটা মাহফিল করছি ওই মাহফিলের ভিতরে ওই ছোট্ট ছেলেটা আমি গুনাগার ঢাকা কেরানীগঞ্জ আমার চারটা মাদ্রাসা বাবা এর ভিতরে আমি একটা নিজে তিনখানা করছি আমার নিজের টাকা খরচ করে কারো কাছে 10টা টাকাও চাই নাই আমার জীবন একটা স্বপ্ন ছিল আল্লাহ যদি কোনোদিন আমার টাকা দেয় একটা এতিমখানা করবো আর একটা গোরস্থান করবো আপনাদের দুয়ার বরকতে 1.5 বছর হয়েছে আমি একটা এতিমখানা মাদ্রাসা করছি আলহামদুলিল্লাহ 100 উপরে আমার মাদ্রাসা ছাত্র এখনো কাজ চলতেছে তো ওই ছেলেটা এক সপ্তাহ আগে আমার 100 টাকা দিছে মাহফিলে যখন গেছি দোয়া করার জন্য আমি দোয়া করছি ওর জন্য এক সপ্তাহ পরে গতকালকে যখন মাহফিলে গেছি ওর নানার সাথে 3 কিলোমিটার দূর থেকে আসছে আমি যেই বাসায় ঘুমাইছি সেই বাসায় খুইজা বের করছে ওর নানার সাথে যায় আমার হাতে 500 টাকা দিছে ছেলেটা ওর নানা বলে হুজুর একটা সপ্তাহ যাবত আপনি যে বয়ান করে গেছেন শুধু মোবাইলের ভিতরে সারা দিন আপনার বয়ান দেখে রাত্রেও ঘুমাইতে গেলে সব সময় আর ওর মায়েরে বলে হুজুর কখন আসবে আমি হুজুরের হাতে 500 টাকা দিতে চাই হুজুর এই 500 টাকা আপনি আগে গ্রহণ করেন আমি চিন্তা করলাম এই ছোট্ট বাচ্চারা যদি আমার এত ভালোবাসতে পারে আরে ওই তালহার বয়ান যখন আমি করতে যাই সহ্য করতে পারি না ওই তালহা আমার নবীরে কত ভালোবাসছে আমার নবীর জন্য কত পাগল ছিল আমি এই জায়গায় আসার পর এই ওমর আমার ওর বাবার মোবাইল নিয়ে দেখে হুজুর এই বয়ানটা আপনি করবেন হুজুর এই বয়ানটা আপনি বরিশাল করছিলেন হুজুর এই বয়ানটা আপনি করবেন এই যে ছোট্ট ছিল ওমর আপনাদের সামনে বসা ও দেখাইছে এই জন্য বয়ানটা করে যায় এই তালহা বাবারে বলে বাবা গো তুমি নবীর দরবারে যাও বয়ান শুনতে আমিও তোমার সাথে নবীর দরবারে যাব তালহার বাবা বললো বাবা ঠিক আছে তোমারও নিয়ে যাব আজকে বয়ান শুনতে আসছেন আমি মোনাজাত দিয়ে দিব সবাই যে যার মতো বাড়িতে যাইবেন তো নবীও বয়ান শেষ করলে সাহাবায়ে কেরাম কাজে লিপ্ত হয়ে যেত যে যার কাজে চলে যেত তালহা বাবার সাথে বয়ান শুনতে গেছে নবী বয়ান শেষ করছে মসজিদ নববী থেকে সবাই যে যার মতো বাড়ির দিকে রওনা দিছে তালহা তার বাবার সাথে মসজিদ নববীর কর্নারে যায়া
এক নজরে তাকায় থাকেন ভালোবাসা কাকে বলে আমরা তো আশেক হইতে চাই কেমন আশেক হইবেন ওই তালহা মসজিদ নববীর কর্নারে যায় বাবার হাত ধইরা বলে বাবা গো তুমি একটু এই জায়গায় দাঁড়াও আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো সুবহানাল্লাহ আরো আস্তে বলো সুবহানাল্লাহ তালহার বাবা বলে তুমি কি বলো নবীর সামনে দাঁড়াইয়া ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে থরথর করে কাঁপে তুমি নবীর সাথে পার্সোনাল কথা বলবো মানে তালহা বলে বাবা তুমি চিন্তা কইরো না তুমি এই জায়গায় দাঁড়াও আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো বাবারে দাঁড় করায়া ছোট্ট ছেলেটা নবীর সামনে আসছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নাম তালহা ওই যে আমার বাবা দাঁড়ায় রইছে আমি আপনি একটা কথা বলার জন্য আসছি এখন আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে খুশি করবা নবী বলে তালহা কি বলবা বলো তালহা বলে নবী গো আমি আপনার একটা কথা জানাইতে আসছি আমি তালহা আপনি নবীরে ভালোবাসি সুবহানাল্লাহ আরো আস্তে বলো সুবহানাল্লাহ আমার নবী অবাক হয়ে গেছে আমার নবী অবাক হয়ে তাকায় বলে তালহা তুমি কি বলো তালহা বলে নবী গো সত্যি করে বলছি আমি তালহা আপনি নবীরে ভালোবাসি নবী বললেন কত ভালোবাসো তালহা বলে নবী গো ওই যে আমার বাবা দাঁড়ায় রয়েছে না আমার বাবার চাইতেও আপনি নবীকেই আমি বেশি ভালোবাসি আমার নবী চোখ দুইটা বড় বড় করে তালহার দিকে তাকায় বলে তালহা রে সত্যি করে বলো তুমি কি বলতাছো তালহা বলে নবী গো আমি সত্যি করেই বলছি আমি তালহা আমার বাবার চেয়ে আপনারই বেশি ভালোবাসি নবী বললেন সত্যি হ্যাঁ নবী সত্যি সত্যি হ্যাঁ নবী সত্যি ঠিক আছে আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া দুই টুকরা কইরা মাথাটা আমার কাছে নিয়ে আসবা তুমি কি পারবা আপনি আর আমি হইলে কি জবাব দিতাম আর তালহা ছোট্ট তালহা কি জবাব দেয় শুনেন ভালোবাসা কারে বলে আল্লাহ নবী বলেন আমি যদি বলি পারবা তালহা বলেন নবী গো আপনি যদি বলেন আপনি যদি বলেন আপনার আদেশ পালন করতে গিয়ে আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া দুই টুকরা করে আমার বাবার মাথাটা আপনার কাছে নিয়ে আসতে পারবো আমার নবী আরো অবাক হয়ে গেছে এই বাচ্চা বলে কি নবী লম্বা একটা তরবারি দিছে সাইজে তালহার চাইতে বেশি বড় নবী বলেন নাও তরবারি নাও বাবারে কোপ দিয়া মাথাটা নিয়ে আসো বরদানটা নিয়ে আসো তালহা আস্তে আস্তে বাচ্চা দাও তালহা তরবারিটা পাওয়ার পর আর দেরি করে নাই বাবা পাগলের মতো একটা দৌড় দিছে বাবারে কোপ দিবে আল্লাহর নবী এই দৃশ্য দেখার সইতে পারে না নবী আমার একটা চিৎকার দিয়া বললেন ও সাহাবীরা তোমরা কে কোথায় আছো গো তোমরা তালহারে ধরো গো তাড়াতাড়ি ওরে ফিরাও ওরে যদি তোমরা না ফিরাইতে পারো ও তোর বাবারে কোপ দিয়া বসবে এবার কয়েকজন সাহাবি দৌড়ায় যাইয়া তালহারে দইরা নবীর কাছে নিয়ে আসে গো বাবা আমার নবী এবার তালহারে বলে তালহারে আমি নবী তোমার বাবার গর্দান চাই না চাই না আমি শুধু পরীক্ষা করে দেখলাম গো তুমি আমারে কত ভালোবাসো ও তালহা আমি নবী তোমারে পরীক্ষার রেজাল্ট তো জানা দিলাম তুমি পরীক্ষায় পাশ করছো রে তালহা আজ থেকে তুমি আমার আমি নবী হয়ে গেলাম তোমার তালহা আজ থেকে তুমি আমার আমি নবী নিজেই হয়ে গেলাম তোমার নবী যারে বলে যে আমি তোমার তার কোনো চিন্তা আছে কথা বলে না চিন্তা আছে এই তালহা হঠাৎ করে একদিন অসুস্থ বিছানায় পড়ে গেছে আল্লাহ নবী তালহারে দেখতে গেছে বাসায় যায় তালহার মাথার ভিতরে হাত দিয়া তালহার বাবারে আল্লাহ নবী বলেন তালহার বাবা ও আবু তালহা তোমার ছেলে যদি মারা যায় আমারে জানাইবা আমি আমার তালহারে নিজের হাতে গোসল করাবো আমি আমার তালহারে নিজের হাতে কাপড়ের কাপড় পরাবো আমি আমার তালহারে নিজে জানাজার ইমামতি করে কবরে শুয়াইবো নবী যারে গোসল দিতে চায় তার চেয়ে দামি পৃথিবীতে আর কেউ হইতে পারে
তালহার বাবা বলে নবী গো আমার ছেলে মারা গেলে আপনি গোসল দিবেন আপনি জানাজার ইমামতি করবেন আপনার হাতে কবরে রাখবেন ওর চাইতে দামি তো আর কেউ হইতে পারে না কেন আপনারা জানাবো না নবী বলে চলে আসছে হঠাৎ করে একদিন সকাল বেলা সাহাবী দূরে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো জানেন না আপনার আদরের তালহা এই দুনিয়ায় নাই গো তালহা মারা গেছে গো নবী আমার নবী বললেন আমারে কি শুনাইলি ওই সাহাবী বলেন নবী গো আপনি তো আরো অবাক হবেন গো নবী আপনারে না জানাইয়া তালহার বাবা তালহারে কবর দিয়া দিছে আমার নবী কষ্ট পাইলেন কি আমারে না জানাইয়া কবর দিয়া দিল আমি না বলে আসলাম আমি নিজে গোসল দিব আমি কাফনের কাপড় পরাব আমি জানাজার ইমামতি কইরা আমার হাত দিয়া কবরে শুয়াইব আমারে না জানাইয়া আমার তালহারে কেন কবর দিল তাড়াতাড়ি চলো তালহার বাড়িতে যাইব এবার নবী তালহার বাড়িতে যাইয়া নবী তালহার বাবারে ডাক দিছে ও আবু তালহা তাড়াতাড়ি আসো গো কেন আমারে না জানাইয়া ছেলেরে কবর দিলা তালহার বাবা কান্দে কান্দে নবীর সামনে আইসা বলে নবী গো বেয়াদবি নিয়েন না গো নবী আপনি আমারে মাফ করে দেন আমারে ক্ষমা করে দেন গো নবী আগে আমারে মাফ করেন গো নবী বললেন মাফ করে করব আগে বলো কেন আমারে জানাইলা না আমি না বলে গেলাম আমি আমার তালহারে গোসল দিব আমি না বলে গেলাম আমি আমার তালহারে কাপড়ের কাপড় পরাইব এ বোলার বাইরা রে এ লালমোহনের বাইরা দিলের কানে কথাগুলো শুনবেন গো বাবা এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না আসি একা আমরা যাব একা কথা বলেন ঠিক কি না আমার হাতের দিকে তাকান বাবা দেখেন তো কাফনের মতো একটা দৃশ্য হয়ে গেছে না এমন একটা প্যাকেট আপনারও করবে আমারও করবে বাবা এখন কাঁদতে বলছি কাঁদবেন এই দুনিয়াতে কত জায়গায় গোসল করছেন বঙ্গোপসাগরে গোসল করছেন নদীতে গোসল করছেন পুকুরে গোসল করছেন আরে ঝর্ণার পানি দিয়ে গোসল করছেন বাবা একদিন আপনার একটা গোসল দিবে জানেন আপনি করতে পারবেন না আপনারে গোসল করাবে বাবা হালকা বরই পাতার গরম পানি দিয়ে আপনারে গোসল দিবে আমারে গোসল দিবে গোসল দিয়া আহারে এই মসজিদের কর্নারে পয়রা থাকা ওই চার পায়ের পালকিটা আপনার বাড়িতে নিয়ে যাবে বাবা এবং তিন টুকরা সাদা কাপড়ের ভিতরে আপনারে প্যাকেট করবে আমারে প্যাকেট করবে মাথার কাছে একটা বান্ধন দিবে পায়ের কাছে একটা বান্ধন দিবে যুবক রে ওই কাপড়ের কাপড়ে প্যাকেট হওয়ার আগে আমার মাওলার বন্ধু বানায় কবরে যাও আল্লাহরে যদি বন্ধু বানাইতে পারো গো গুনাহ করতে ২০ বছর ৩০ বছর লাগছে আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না মাথাটা নিচের দিকে দিয়া গলাটা ফাটাইয়া হাত দুইটা উপর দিকে উঠাইয়া আমার আল্লাহর একটা ডাক দেন তো আল্লাহ এ হাত দুটো টান টান করেন টান টান করেন মাথাটা নিচের দিকে দেন কান্না না আসলে কান্নার ভান ধরেন কান্না বলা চোখটা আমার আল্লাহ বড় ভালোবাসে এবার গলা ফাটে একটু ডাক দেন তো আল্লাহ আরো জোরে ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন আরো জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ তুমি কবুল কর লালমোহন বাসিরে মাফ করি উঠাইবা হাসরে মালিক রে ২২ ফেব্রুয়ারি ২০২৩ সালে এই বুলা লালমোহনের দিকে তাকাও গো এই পাগলগুলা খাবারের লোভে আসে নাই এরা টাকার লোভে আসে নাই এরা তোমার পাগল এরা তোমার নবীর পাগল গো আল্লাহ এরা তোমার আল্লাহ বলে ডাক দিছে তোমার কি দয়া লাগে না গো তোমার কি মা লাগে না আল্লাহ দাও না এদেরকে মাফ কইরা সকলেই বলেন আমিন হাত দুইটা নামান
তালহার বাবা কান্দে আর বলে নবী গো আগে আমারে মাপ করেন তারপরে বলি নবী বললেন মাপ পরে আগে বলো কেন জানাইলা না তালহার বাবা বলে নবী গো আমি জানতাম আমার ছেলে আপনারে ভালোবাসে আপনিও জানতেন আপনারে ভালোবাসে তবে আপনারে যে এত ভালোবাসা আমি বুঝতে পারি নাই নবী নবী বললেন কি হইছে নবী গো গতকাল বিকাল বেলা আমার ছেলে শরীরে জ্বর উঠে গেছে দেখি আমার ছেলেটা কথা বলতে পারে না আমার ছেলেটা শরীরটা কাঁপতাছে গো নবী আমার ছেলে কাঁপতে কাঁপতে বলে বাবা গো আমার হাতের ভিতরে হাতটা দাও আমি আমার ছেলের হাতের ভিতরে হাত দিলাম আমার ছেলেটা বলে বাবা গো জীবনে তোমার কাছে যা চাইছি সবই পাইছি আজকে শেষবারের মতো একটা জিনিস চাইবো আমারে বিরাহ দিও না আমারে না কইরা দিও না আমি বললাম বাবা এমন করে কেন বলো বাপ ছেলের কাছে চাইবো ছেলের বাবারে দিব বাবা ছেলের দিব এটাই তো স্বাভাবিক বাবা এমন করে কেন বলো আমার ছেলেটা বলে বাবা হয়তো পরে তোমার কাছে আমি আর কোনোদিন কিছু চাবো না আমি বললাম কি হইছে আমার ছেলে বলে বাবা গো আমি যদি দিনের বেলা মারা যাই আমার নবীরে কবর দিবা আর রাত্রে মারা গেলে আমার নবীরে বলবা না আমার নবীরে জানাইও না তাড়াতাড়ি আমারে কবর দিয়া দিও আমি বললাম কেন জানাইবো না নবী না বলছে তুমি মারা গেলে নবীরে জানাইতে নবী নিজের হাতে তোমারে গোসল দিব নিজের হাতে কাপড়ের কাপড় পরাইব কেন নবীরে জানাইব না আমার তালহা কি বলে জানেননি নবী আমার তালহা বলে বাবা গো তুমি কি জানো না এই মদিনায় আমার নবীর মা নাই এই মদিনায় আমার নবীর বাবা নাই আমার নবী জন্মের আগে বাবা হারাইছে কোনদিন বাবার কোলে উঠতে পারে নাই আমার নবী 6 বছর বয়সে মা হারাইছে মায়ের আদরটা ঠিক মতো পায় নাই এই মজলিসে কার মা নাই বাবা নাই আমি জানি না ও দাড়ি বাঁকা বাবা ও মা হারা সন্তানেরা ও বাবারা সন্তানেরা এখন বসে বসে কাঁদবা তোমার মা কবরে কি অবস্থায় আছে তুমি জানো না 5 বছর আগে হাত দিয়া মায়ের কবরে রাখছো 10 বছর আগে বাবারে মাটি দিছো এই 10 বছরের ভিতরে বাবার কবর নিতে পারো নাই মার কবর নিতে পারো নাই আজকের এই মাহফিলে বইসা চোখের পানি দিয়ে এখন বলবা আল্লাহ আমার মায়ের মাফ করে দাও আমার বাবারে মাফ করে দাও সন্তান যদি চোখের পানি ফেলে মার জন্য দোয়া করে সন্তানের চোখের পানি নাকের আগে আসতে দেরি হয় আল্লাহ মা বাবারে মাফ করতে দেরি করে না মাফ করতে দেরি করে না মাফ করতে দেরি করে না এ বোলা লালমোহনের ভাইরা কার মা নাই বাবা নাই এখন বসে বসে কাঁদবা কার মা অসুস্থ বাবা অসুস্থ বসে বসে কাঁদবার বলবা আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও সন্তান যদি মায়ের জন্য কাঁদে সন্তানের চোখের পানি আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয় ডাক্তার লাগে না কবিরাজ লাগে না তোমার মা হার্টের রোগী ডায়াবেটিস রোগী কিডনির রোগী ক্যান্সারের রোগী এখন কাঁদতে বলছি কাঁদবা ছোট্ট বালক আল্লাহ বলে বাবা গো তুমি তো ভালো করে জানো এই মদিনায় আমার নবীর মা না বাড়ি ফেলায় বাড়ির গোলায় ফেলে রাখছে ও বোলার যুবক তোমাদের যাদের মা আছে তোমাদের যাদের বাবা আছে আমি শরীয়ত পুরি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই রে ভাই কোনোদিন ওই মায়েরে কষ্ট দিও না কোনোদিন ওই বাবারে কষ্ট দিও না আমি বলি নাই রে ভাই আমার নবী বলছে হুমা জান্নাত রুকা ওয়া নারুকা তোমার মা বাবাই তোমার জান্নাত তোমার মা বাবাই তোমার জাহান্নাম যুবক রে আমি তোমাদের পায়ে হাত রেখে বলি যার মা নাই তার দিকে তাকায় দেখো তার মতো দুঃখ মিয়া কেউ নাই আজকের মাহফিলে সভাপতি ইমাম সাহেব বসে বসে মায়ের জন্য কান্দে এখন তুমিও কাঁদবার ভাই ঢাকা কেরানীগঞ্জে আমার মাদ্রাসা যখন পরীক্ষার বন্ধ দিলাম আহারে ছোট্ট একটা বাচ্চা আমি বন্ধের 3 দিন পরে আমি যখন আমার অফিসের ভিতরে বসলাম আমার রুমের দরজার সামনে দেখি ছোট্ট একটা ছেলে দাঁড়ায় রইছে আমি বললাম বাবা রে তুমি কি বাড়িতে যাও নাই তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি বরিশাল বাকের গঞ্জ তুমি কি বাড়িতে যাও নাই যখন বলছি বাড়িতে যাও নাই ওই ছোট্ট ছেলের চেহারার দিকে তাকায় দেখি চেহারাটা মলিন হয়ে গেছে চোখ দিয়া পানি গুলো জোরে জোরতাছে আমারে বলে হুজুর আমি কার কাছে যাব আমার মা নাই আমার মা যদি
থাকতো মাদ্রাসা বন্ধ হইছে আমারে তো বাড়িতে নিয়া যাইতো আমার মা নাই এইজন্য আমি বাড়িতে যাব না 4 বছর বয়স আমার মা মারা গেছে আমার বাবা আরেকটা বিয়ে করছে ওই সৎ মা আমারে আদর করে না ও লালমোহনের বাইরে রে তোমাদের যাদের মা নাই সারা পৃথিবী ঘুরবার ভাই মার মত একটা দরদি পাইবা না ওই ছেলেটার বুকটা ফাইরা দেখো মায়ের জন্য কত ব্যথা আর যেই কপাল পুরা মায়েরে পাইয়া মায়েরে মারে বাবারে মারে ওর মত কপাল পুরা এই পৃথিবীতে আর কেউ নাই গো আমি যখন মাহফিলে গেলাম এই ডিসেম্বর মাসে ওই টাঙ্গাইলের ভিতরে টাঙ্গাইল মাহফিল কমিটির সভাপতি আমারে বলে শরীয়তপুরি ভাই আমার পাশের এলাকায় একটা ছেলে নেশার টাকার জন্য রাত্রিবেলা তার মায়ের জবাই দিছে ও লালমোহনের ভাইরা ওর মায়ের জবাই দেয় আর এই ময়দানে টাকা দেখো মাহার ছেলেগুলা কিভাবে মায়ের জন্য কান্দে মারে তুমি কই ঘুমায় রইলা ও যুবক 10 বছর 20 বছর 30 বছর আগে তোমার এত টাকা ছিল না এত সম্পত্তি ছিল না আজকে তোমার টাকা আছে সবই আছে কিন্তু মা নাই গো ওই মায়ের কথা স্মরণ কইরা এখন কাঁদবা আমি দেখতে চাই এই মজলিসে কার কার মা নাই যার মা নাই এক হাত উঠান যার বাবা নাই আরেক হাত উঠান যার একজন নাই এক হাত উঠান যার দুইজন নাই দুই হাত উঠান মালিক রে কুদরতের নজরে তাকা দেখেন মাহারা ছেলেগুলা বাবারা ছেলেগুলা এই এতিমের হাত উঠাইছে এতিমদের চোখের পানি ফিরায় দিয়েন না আল্লাহ আলেমের চোখের পানি ফিরায় না সভাপতি কান্দে আমার দাড়ি পাকা বাবারা কান্দে আল্লাহ এদের মা বাবারে মাফ কইরা দেন মা বাবারে মাফ কইরা দেন যুবক রে এই মাহারা সন্তানদের কাছে জিজ্ঞেস করো এই বুকের ভিতরে কত ব্যথা আহারে সিজ যায় মার হাতের পিঠা তাদের কপালে নাই গো হাতটা নামান আল্লাহ যাদের মা মারা গেছে বাপ মারা গেছে মা বাবার কবরটা এখনি জান্নাতের বাগান বানা দেন জান্নাতের বাগান বানা দেন ও যুবক তোমাদের যাদের মা আছে বাবা আছে আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই রে ভাই আমার সাথে ওয়াদা দিবা আমার নবী বলছে যে সন্তানের প্রতি তার মা বাবা খুশি ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি আমি শরীয়তপুরীর সাথে ওয়াদা দিবা কোনদিন মায়ের কষ্ট দিবা না কোনদিন বাবারে কষ্ট দিবা না কারণ আমার নবী পুরাটা জিন্দেগি মায়ের জন্য কামছে আর বুঝাইতে চাইছে উম্মতেরা মায়ের মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না ও আমার উম্মতেরা কোন সন্তান যদি মায়ের দিকে ভালোবাসার নজর দিয়া তাকায় কোন সন্তান যদি মায়ের দিকে ভালোবাসার নজরে একটা বার তাকায় আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়া দেয় যুবক তোমাদের যাদের মা আছে বাবা আছে ভাই আমি তোমাদের পায়ে হাত রেখে বলি আমার সাথে ওয়াদা দিবা কোনদিন মায়ের কষ্ট দিও না ছোট্ট বালক আল্লাহ আমার নবীরে কত ভালোবাসে আমি যদি রাতে মারা যাই আমার নবী যদি আমারে দেখতে আসে রাস্তার ভিতরে যদি আমার নবীরে কেউ মারে আমার নবীর তো মা নাই আমার নবীর তো বাবা নাই আমার নবীরে কে সান্ত্বনা দিবে যুবক আমি গুনাহগার আমি শরীয়তপুরি পাঁচ ছয় মাস আগে ওই খানায় কাবা বাইতুল্লাহ গেছিলাম আল্লাহর ঘরটা দুইটা মুড়ে আসছি মালিক রে বাংলাদেশে গেলে ওয়াজ শুরু হয়ে যাবে আমি যত ময়দানে যাব যারা আমার মসজিদে বসে কাঁদব আমি গুনাহগারের হাতের সাথে হাত লাগাইব মুসাবা করব আল্লাহ এদেরকে তোমার ঘর তুমি দেখাইবা আল্লাহ কবুল করলে এই সবে বরাতের পরে আবার আমি মক্কা মদিনায় যাব ভাই কাবা ঘর দুইরা এই লালমোহন মুড়ি এলাকার জন্য আমি দোয়া করব এই ভরা মসজিদে এমন কোন
যুবক কি আছো আমার সাথে ওয়াদা করতে পারবা কোনদিন মায়েরে কষ্ট দিবা না কোনদিন বাবারে কষ্ট দিবা না যুবক তুমি হাজার কোটি টাকার মালিক হইবা মক্কা মদিনা যাইবা বিদেশ যাইবা ডাক্তার হইবা ইঞ্জিনিয়ার হইবা আল্লাহর কোরআন ধরে বলে গেলাম মার দোয়া নিয়া চলবা পৃথিবীর কোথাও তুমি ঠেকবা আমার হাতের সাথে হাত লাগায় মাত্র তিন চারটা যুবক ওয়াদা করবা কোনদিন মার মনে কষ্ট দিবা না জীবনে যতদিন বাঁচবা মায়েরে ভালোবাসবা বাবারে ভালোবাসবা এই ভরা মস্তিষ্কে বলে গেলাম কারো দোয়া কবুল না হইলে আল্লাহ তোমার দোয়া ফিরাইতে পারে না তোমার উসিলা আল্লাহকে সবাই রেকভার করবে মাত্র তিন চারটা যুবক আমি বলার সাথে সাথে একটা দৌড় দিবা আমি আলেমের সাথে মুসাফা করে আমার হাত ধরে ওয়াদা করবা কোনদিন মায়েরে কষ্ট দিবা না আসো তো কে কে আসো তিন চারটা যুবক আমি চাইছি বেশি যুবক না তিন চারটা যুবক একটা দৌড় দিয়ে ওয়াদা করবা পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে এ আর দরকার নাই বাকিরা বসেন পুরা ময়দানে এখন কান্নার আওয়াজ থাকবে ভরা মসজিদে মাথা নিচের দিকে দিয়ে সবাই আল্লাহর ডাক দেন তো আল্লাহ এ কান্নার আওয়াজ থাকবে মাথাটা নিচের দিকে দিয়ে ডাক দেন আল্লাহ মালিক রে কুদরতের নজরে তাকায় দেখেন গো মায়ের পাগল সন্তানেরা মায়ের জন্য কান্দে গো আল্লাহর মায়ের মাফ করে দেন এদের বাবার মাফ করে দেন ও দয়ার আল্লাহ এই লালমোহন নুরিয়ার যুবকরে কবুল করে না আজকের মাহফিলে যারা উপস্থিত হইল কার যেন মা নাই গো কার যেন বাবা নাই আল্লাহ মা বাবারে মাফ করেন যেই যুবক ভাইরা আমার সাথে ওয়াদা করলো আর মায়েরে কষ্ট দিবে না আর বাবারে কষ্ট দিবে না আল্লাহ এদেরকে আপনি দেখা রাখেন এদের মনের আশা পুরা করেন গলা ফাটা ডাক দেন না আল্লাহ এ জোরে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও এ পুরা ময়দানে ডাক দাও আল্লাহ নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া নিজের হাতে বান্দা তুমি মালিক বানায়া কেমনে দিবা মাপ না কইরা তারায়া আল্লাহ যুবকদের কবুল কর এই যুবকদের চোখের পানির খাতিরে এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল কর এই মাহফিল কমিটির যেই যুবক মারা গেছে কবরটা জান্নাতের বাগান বানাও সকলেই বলেন আমিন যাও ভাই জায়গায় যায় বসো আস্তে আস্তে জায়গায় যায় বসো আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন কিয়ামত পর্যন্ত কবুল করেন বাবা আমার মন সাক্ষী দেয় আজকের তো আল্লাহ ফিরাই দিতে পারে না কান্না কাটি এগুলো অভিনয় না এই যুবকেরা আলেম ভাইরা বসে বসে আজকে কাঁদলো আমার সাথে ওয়াদা করলো আমার মনটা সাক্ষী দেয় আজকের তো আল্লাহ ফিরাইতে পারে না আজকের মাহফিল আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন যুবক এই যুব সমাজ যদি ভালো হয়ে যায় পুরা সমাজের রূপ চেঞ্জ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না যুব সমাজ যদি নামাজি হয়ে যায় আল্লাহওয়ালা হয়ে যায় মা ভক্ত হয়ে যায় সমাজের ভিতরে জেনাবে বিচার কমে যাবে সমাজের ভিতরে নেশা কমে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ এই মাহফিল আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন সকলে বলেন আমিন একজন ময়দান থেকে উঠবেন না আখিরি মোনাজাত নিয়ে একজন ময়দান থেকে উঠবেন না এই মাহফিলে কোনো কালেকশন নাই আমার আইয়ুব আলী ভাই বলল হুজুর আমরা কোনো কালেকশন করি না আমরা আত্মীয় স্বজন ভাই বেরাদার আমাদের এই বংশের লোক আমরা মিললাই এই জান্নাতের মেলাটা মিলাই যেহেতু কালেকশন নাই এই জন্য আমি আর কালেকশনের কথা বললাম না তবে আমি আপনাদের সাথে ওয়াদা করাইতে চাই যারা যারা আমার হাত ধরতে পারেন নাই পিছনে মা বাবা আছে ভাই তোমরা ওয়াদা করে যাইতে পারবা কোনোদিন মায়ের কষ্ট দিবা না দেখি তো কে কে আসো কোনোদিন মায়ের কষ্ট দিবা না কোনোদিন বাবারে কষ্ট দিবা না আল্লাহ শয়তান গুলারে কবুল করো এদের মা বাবারে কবুল করো সকলে বলেন আমিন আর এই শাবান মাসে আর একটা ওয়াদা হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
প্রতিদিন ময়দানে এমন কান্না কাটির রোল পড়ে যায় আমি কোনোদিন আপনাদের লালমোহন আসি নাই এই প্রথম আসছে আমার আইয়ুব আলী ভাই অনেক রিকোয়েস্ট করে আমার নিয়ে আসছে আমার জন্য অনেক কষ্ট করছে আমার ভাইরা আমি আমার ভাইদের জন্য দোয়া করি এবং যেই ছেলেটা এই ওমরের জন্য আমি দোয়া করি ও অনেক খেদমত করছে আমার ছোট্ট মানুষ আল্লাহর তালহার মতো আপনি কবুল করেন সকলে বলেন আমিন ওর মা বাবার আপনি কবুল করেন সকলে বলেন আমিন যে আমার আরেক ভাই জায়গা আনতে গেছে আমার ভাই আল্লাহ কবুল করুক যারাই অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটা মিলাইছে আমি সবার জন্য দোয়া করব বিশেষ করে ওই একটা যুবকের জন্য দোয়া না করে আমি পারছি না ভাই আমি যখন আপনাদের এই মাহফিলে আসলাম একটা যুবক গতকালকে আমার বয়ানে ছিল আমার মোবাইলে বিকাশে 500 টাকা পাঠাইছে বলে শরীয়তপুরি ভাই আপনার এতিমখানায় তো আপনি টাকা পয়সা কারো কাছে চান নাই হুজুর আপনার এতিমখানায় আমি 500 টাকা দিলাম এই দানের হোসিল আল্লাহ যেন আমার মায়েরে মাফ করে ভাই আমি গুনাহগার যে এতিমখানা করছি যদি আজকের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ আকবার বাহলুল এই যে দেখেন ছোট্ট একটা ছেলে রেখে বাবাটা মারা গেছে আরে এই তো দুনিয়া বাচ্চা কি বুঝে দেখেন এত সুন্দর আরে ছোট্ট দুইটা বাচ্চা রেখে বাবাটা মারা গেছে আল্লাহ সন্তানগুলারে কবুল করেন ওর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বাবাজি আমি আপনাদের কাছে বলতে চাই আজকের দোয়া যদি কবুল হয় আমার জন্য আপনারা দোয়া করবেন না বাবা যদি কোনোদিন শুনেন মনিরুল ইসলাম শরীয়তপুরি মারা গেছে এই কথাটা শুনলে আমার জন্য তিনবার সূরা ইখলাস পড়ে দোয়া করবেন আর আমিও যদি শুনি এই নুরিয়া এলাকার লালমোহন এলাকার আমার কোন মুহিববিন ভক্ত মারা গেছে আমার কেরানীগঞ্জের চারটা মাদ্রাসা আমার মাদ্রাসাগুলোর ভিতরে আপনার জন্য কোরআন পড়ায় পড়ায় দোয়া করব ইনশাআল্লাহ বাবা যেহেতু দোয়া কবুলের মজলিস আমার মন বলে আজকে দোয়া ফিরিয়ে দিবে না দোয়া কবুল যদি হয়ে যায় আমার জন্য একটু দোয়া চাই বাবা আমার এতিমখানাটার জন্য আপনারা দোয়া করবেন না আমি কারো কাছে 10টা টাকাও চাই না বিশ্বাস করেন বাবা চাইলে অনেক মানুষ আছে কিন্তু আমি কারো কাছে চাই নাই স্বেচ্ছায় যে 100 টাকা দেয় তার 100 টাকা আমার কাছে 1 কোটি টাকার চাইতে দামি বড় লোকের হারামের টাকা দরকার নাই রিকশা চালক খেটে খাওয়া মানুষের 10 টাকা আমার কাছে 1 লক্ষ টাকার চাইতে দামি কথা বলে ঠিক কিনা কেরানীগঞ্জ আমি বয়ান করি বেশিরভাগ সময় একদিন এক রিকশা ইনশাআল্লাহ আমার রিকশা উঠায় নিয়ে গেছে যখন আমি আমার মসজিদের সামনে নামলাম তখন বলে শরীয়তপুরে একটা কথা বলি আমি বললাম বলেন বলে হুজুর আপনি রিকশা ভাড়াটা দিবেন না হুজুর আপনি যদি কিছু মনে না নেন আপনার মাদ্রাসায় তো কাজ চলতেছে হুজুর আপনার মাদ্রাসায় আমি এক বস্তা সিমেন্টের টাকা দিতে চাই আপনি কি নেবেন আমি বললাম ভাই আপনার এই টাকার ভিতরে কোনো ভেজাল নাই রিকশা চালকের ঘাম ঝরানো পয়সা হালাল পয়সা আপনার এই টাকা বড় লোকের হাজার কোটি টাকার চাইতে দামি আমি তার 500 টাকা নিলাম গতকালকে যে কমিটি সভাপতি আমার মসজিদে আমার মাদ্রাসায় 1000 টাকা দিছে আমি তার জন্য দোয়া চাই প্রতিদিন মাহফিলে গেল না আল্লাহর পাগলেরা 100 টাকা দেয় 50 টাকা দেয় অনেক টাকার প্রয়োজন এখনো 17 লাখ টাকা ঋণী আছি আমি আমার আইয়ুব ভাইরে বলছি আপনাদের দাওয়াত রইল কেরানীগঞ্জে আসলে সদরঘাট নামলেই বরাবর নৌকা পার হয়ে পার আসবেন ওই কেরানীগঞ্জে আমি গুনাহগারের মাদ্রাসা আমি গুনাহগারের মসজিদ আপনাদের দাওয়াত রইল বাবা ওযুখানা বানানো প্রয়োজন ওযুখানার জন্য এখনো কাজ করতে পারতেছি না টাকার অভাবের কারণে ছাত্র জায়গা হয় না 100 মতো ছাত্র হইছে আমার হেফজখানার ভিতরে যেই নতুন করে রুম করছি সেই রুমের দরজা এখনো লাগাইতে পারি নাই থাই লাগাইতে পারি নাই শুধু আপনাদের কাছে দোয়া চাই আল্লাহু আকবার ছোট একটা বাচ্চা দেখেন 100 টাকা নিয়ে আসে আল্লাহ ওর 100 টাকা আমার কাছে কোটি টাকার চাইতো দামি আল্লাহ ওর মা বাবার আপনি মাফ করে দেন আল্লাহ ওরে আপনি বড় আলেম হিসেবে কবুল করেন জেহেন জাকাত কে আপনি বাড়ায় দেন সকলে বলেন আমিন ওর 100 টাকা আমার কাছে 1 কোটি টাকার চাইতো দামি আল্লাহু আকবারে বাহলুল ভাইয়ের ছেলে বাহলুল না বাবার না বাহলুল ভাইয়ের ছেলে আহ ছোট্ট বাচ্চা ও 100 টাকা দিছে আল্লাহ ওর এই দানের ওসিলায় আপনি ওর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ ওর মাকে আপনি কবুল করে নেন ওদের দুইটা ভাইকে আপনি দিনের জন্য কবুল করেন সকলে বলেন আমিন বাবা আপনাদের কাছে দোয়া চাই বাকি কাজগুলো যেন আমি সম্পূর্ণ করতে পারি আর আমি যে গোরস্থান করার নিয়ত করছি আপনারা আমার জন্য দোয়া করেন বাবা টাকা পয়সা লাগবে না শুধু যদি আপনারা দোয়া করেন আপনাদের দোয়া আমার সাথে থাকলে অবশ্যই আল্লাহ আমাকে সহজ করবে কথা বলো ঠিক কিনা আমার জীবনের স্বপ্ন ছিল মানুষের স্বপ্ন থাকে আমার জীবনের স্বপ্ন ছিল আমার এক দাড়ি পাকা বাবা 100 টাকা নিয়ে আসছে হে আরো আশ্চর্য হবেন গতকালকে যে এক মহিলা যেই সভাপতির বাসায় খাবার খাইছি ওই মহিলাই বাসায় কাজ করে বোবা কথা বলতে পারে না কানে শুনে কথা বলতে পারে না ওই বোবা মহিলা 200 টাকা দিছে এবং বলছে হুজুরের কাছে দোয়া করতে বোবা যখন বয়ান শেষ করছে আবার জিজ্ঞেস করে দোয়া করছে বোবা মহিলা চিন্তা করেন আল্লাহর বান্দি আল্লাহ কবুল করলে ওই গরিবদের টাকা আমার মসজিদ মাদ্রাসা হবে ইনশাআল্লাহ
আমার ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন বাবাজি তাহলে মানুষের জীবনে স্বপ্ন থাকে আমার জীবনে স্বপ্ন আমি একটা এতিমখানা যেহেতু করতে পারছি এটার সম্পূর্ণ করবার একটা গোরস্থান করে যাব এই দুইটা আমার স্বপ্ন আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলের মনের আশা পূরণ করে সবাইকে জীবনে একবার হলো মক্কা মদিনা দেখার তৌফিক দেয় সকলে বলেন আমিন আমি আমার আল্লাহরে বলে আসছি কাবা ঘরটা দুইরা আল্লাহ জীবনে যতদিন বাঁচাইবেন প্রতিবার যেন আপনার ঘরটা আমি দেখতে পারি আমার টাকা নেই পয়সা নেই মালিক আপনি আনলে টাকা পয়সা কিছু লাগে না এই সবে বরাতের পরে আবার যাচ্ছি এক বছর এখনো হয় নাই আল্লাহু আকবার বলেন আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ বলে গেলাম এবার কাবা ঘর ধরে দোয়া করব আল্লাহ যেন আমার এই মজলিসে আজকে যারা বসছেন যারা আখেরি মোনাজাত দিয়া একসাথে মুসাফা করে বিদায় নেবেন আমি সবার জন্য দোয়া করব আল্লাহ যেন জীবনে একবার হলো আপনাকে মক্কা মদিনা দেখায় সকলে বলেন আমিন যুবক ছেলে দেখেন 200 টাকা নিয়ে আসছে আল্লাহকে কবুল করেন ওর মা বাবার আপনি মাফ করেন সকলে বলেন আমিন আর প্রবাসী ভাইদের জন্য দোয়া করি এই এলাকায় অনেকে প্রবাসে থাকে প্রবাসী ভাইরাও সহযোগিতা করছে আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন প্রবাসী ভাইদেরকে বিদেশের বাড়িতে ভালো রাখে ওই জায়গায় মা নাই বাবা নাই এত কষ্ট করে তারা থাকে ওই যে আল্লাহর এক বান্দা 100 টাকা দিছে আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আর যেই বাসায় খাবার খাইছি আমার যে মা বোনেরা তো কষ্ট করে আমার জন্য খাবার রান্না করে খাওয়াইছে এবং আমার রোজুর পানিটা গরম করে দিছে আমি তাদের জন্য দোয়া করি সহবতে সব কোনো কথা আছে না দোয়া করে দিব আই বলি ভাই কোনো কথা আছে না দোয়া করে দিব সালাম ও দোয়া করে দেই আগামী কাল কেমন ভয় আছে না প্রথম দিন যেহেতু আগামী কাল শুনেন আগামী কালকে আপনারা যারা আসছেন অনেক বড় বক্তা আগামী কালকে আসবে গত বছর আসছিল আপনাদের এখানে আপনারা সবাই জানেন সুলাইমান সিদ্দিকী ভাই আগামী কালকে আপনাদের এখানে আসবে ভাই অতএব একজনের 10 জন করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেহেতু আজকে বসেন যদি কেউ দিতে চান পরে দিতে পারবেন মুসাফা করে ইনশাআল্লাহ পরে 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 দিবেন পরে দিয়ে ইনশাআল্লাহ বাবা ইনশাআল্লাহ পরে আপনারা বসুন আল্লাহ ছোট্ট বাচ্চাকে কবুল করুন বাবা ইনশাআল্লাহ তাহলে দিকে তাকান আল্লাহু আকবার বলেন তো আরো জোরে বলেন আল্লাহু আকবার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতের ভিতরে আমার আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ নবী গো আপনি দুনিয়ার মানুষকে বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আগে যেন আপনারে ভালোবাসে হাদিসে পাকে নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমাকে সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো অতএব যে নবীর সুন্নত ভালোবাসবে সে নবীর ভালোবাসা পাওয়া যাবে আর যে নবীর ভালোবাসা পাবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহর ভালোবাসা পাইলে জিন্দিগির গুণ মাফ হবে জান্নাত দলিল হবে আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে সাহাবায়ে কেরাম যেইভাবে ভালোবাসছে আমরা সেইভাবে নবীকে ভালোবাসতে চাই কথা বলেন ঠিক কি না এইটাই আমি আপনাদের কাছে বুঝাইতে চাইছিলাম সাহাবায়ে কেরাম যেইভাবে আমার নবীর ভালোবাসছে আমরাও সেইভাবে নবীকে ভালোবাসব নবীকে ভালোবাসতে গিয়ে আমাদের উপরে যত ঝড় আসুক বিপদ আসুক সব কিছু আমরা মোকাবেলা করতে পারি যেই নবীকে আমরা ভালোবাসি বুখারীর বর্ণনা নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারে না কামেল মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা ছেলে সন্তান এমনকি নিজের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালো না বাসবে কথা বলেন ঠিক কি না আমরা আমাদের ছেলের চাইতে আল্লাহু আকবার আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলেন আমিন আমরা আমাদের ছেলের চাইতে মেয়ের চাইতে মায়ের চাইতে বাবার চাইতে এমনকি আমাদের কলিজার চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসবো নবীর সাহাবি হযরত হানজালা উহুদের ময়দানে যখন শুনলেন এই কোরআন কিন্তু পদ্মা নদীর পানি দিয়ে ভেসে ভেসে আসে নাই এই কোরআন কিন্তু আপনাদের এই বঙ্গোপসাগরের পানি দিয়ে ভেসে আসে নাই এই কোরআনটা এই পর্যন্ত আনতে অনেক রক্তের প্রয়োজন হয়েছে অনেক জীবনের প্রয়োজন হয়েছে এই কোরআনের জন্য নবীজি নিজে তায়েফের ময়দানে মার খাইছেন যেই তায়েফের চারটা পাহাড়ের মাঝখানে তায়েফের যুবকেরা আমার নবীরে মারছে আমি গুনাহগার সেই জায়গায় গিয়েছি ওই জায়গায় গিয়ে দাঁড়াইলে সহ্য করা যায় না আহারে তায়েফের যুবকেরা নিষ্ঠুর যুবকেরা আমার নবীরে পাগল বলে বলে পাথরগুলো মারছে বেউসিয়া ময়দানে পড়ে গেছে হুঁশ ফিরছে আবার পাথরগুলো মারা শুরু করছে একই দিনের ভিতরে তিন তিনবার নবীরে বেউস করছে ওই সফরে নবীর সাথে যায়েদ ইবনে হারেসা ছিলেন এখান থেকে বোঝা যায় সফর সফর একজন সঙ্গী থাকা দরকার একা একা সফর করা ভালো না যদিও সবকিছুর মালিক আল্লাহ তবে সফর সঙ্গী রাখা এটা নবীর সুন্নত কথা বলেন ঠিক কিনা
নবীর সফরের সঙ্গী ছিলেন যায়েদ ইবনে হারেসা যায়েদ ইবনে হারেসা যখন দেখলেন নবী জি বেউসা ময়দানে পড়ে রইছে পেটে কাপড় নাই যায়েদ ইবনে হারেসা তায়েবের বাড়ি বাড়ি যায় তায়েবের মহিলাদেরকে বলে ও তায়েবের মহিলারা রে আমার বাবা তিন দিন যাবত কিছুই খায় না আমার বাবা না খাইয়া বেউসা তায়েবের ময়দানে পড়ে রইছে তোমরা একটু পানি দাও গো আহারে তায়েবের নিষ্ঠুর মহিলারা এক গ্লাস পানিও দিল না গো বাবা এত কষ্ট করছে এই কোরআনের জন্য শুধু তাই নয় গো বাবা এই কোরআনের জন্য হুদের ময়দানে আপনারা আমার নবী দান দান মোবারক শহীদ করছেন গো বাবা নবী যখন উহুদের ময়দানে রওনা দিবে গো আল্লাহর নবী সাহাবীদের নামের তালিকা করলেন কারে কারে উহুদের ময়দানে নেওয়া যায় হঠাৎ কইরা নবীর একজন পাগল নাম তার হানজালা হানজালা দৌড়ে আসে নবী গো আমি আপনার সাথে উহুদের ময়দানে যাইতে চাই আমার আপনি নিবেন নি নবীজি বললেন হানজালা তুমি না আজকে বিবাহ করলা নতুন বিবাহ করছো আজকে তোমার বাসর রাত্রি রে হানজালা ও হানজালা এই যুদ্ধে তোমার যেতে হবে না বিবির হক আদায় করবা যাও অন্য যুদ্ধে তুমি যাইবা হানজালা কান্দে আর বলে নবী গো আমি তো আপনার এমন আশেক না আমি বিবি নিয়া বাসর করব আর আপনি ময়দানে মার খাইবেন গো নবী আমি আপনার সাথে যাইব আমার নবী বললেন হানজালা রে আমি নিষেধ করছি এই যুদ্ধে যেতে হবে না যাও চলে যাও হানজালা চলে গেলেন বাবা আরেকজন আশেক দূরে আছে নাম তার হযরতে বেলাল হযরতে বিলাল বলে নবী গো আমি আপনার সাথে উহুদের ময়দানে যাইতে চাই ও দয়ার নবী মায়ার নবী আপনি আমার উহুদের ময়দানে নিবেন আল্লাহর নবী বললেন বিলাল রে সময় মতো মসজিদের নববীতে আজান দিয়া দিবা এই যুদ্ধে তোমার যেতে হবে না যাও তুমি চলে যাও বিলাল রে নবীজি নিলেন না আল্লাহর নবী বাকি সাহাবীদেরকে নিয়া উহুদের ময়দানে গেলেন গো বাবা উহুদের ময়দানে যাইয়া আপনার আমার নবী যখন ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা কাফেরদের সাথে তুমুল বেগে যুদ্ধ চলতেছে চলতেছে হঠাৎ করে একটা কাফের পেছন দিক থেকে তরবারি দিয়া এমন জোরে আমার নবীর আঘাত করছে গো বাবা আমার নবীর মাথার ভিতরে লোহার একটা হেলমেট পরা ছিল আহারে লোহার হেলমেটটা বাইঙ্গা এই গালের মাঝখান দিয়া ডুইকা গেছে লোহার করাটা ডুইকা আমার নবীর দুইটা দাঁত শহীদ হয়ে গেছে গো ও যুবক বাইরা রে ও বোলারা শেখ রাসুল বাইরা নবীজির কাঁচা দুইটা দাঁত যখন শহীদ হয়ে গেছে রক্ত গোলা বৃষ্টির মতো ঝরতেছে আহারে রক্ত ঝরতে ঝরতে আপনার আমার নবী উহুদের ময়দানে পড়ে গেছে ও বোলার বাইরা ও লালমোহনের বাইরা নবী যখন উহুদের ময়দানে পৌঁছায় পড়ে গেছে পুরো ময়দানে খবর হয়ে গেছে নবী না মুসলমানের নেতা নবী শহীদ হয়ে গেছে কুতিলা মুহাম্মদ কাফেররাই সংবাদটা ছড়ায় দিছে পুরা ময়দানে সংবাদ ছড়ায় দিছে যখন মুসলমানদের কানে এই সংবাদ আসছে আমার নবী নাই সাহাবাই কেরাম আর তরবারি চালাইতে পারে না আমি কার জন্য বাঁচবো গো যদি আমার নবী না থাকে আমি কার জন্য বাঁচবো সবাই যখন পুরা ময়দানে শোকের ছায়া নেমে গেছে এদিক সেদিক ছুটাছুটি করতেছে এই সংবাদ উহুদের ময়দানেই থাকে নাই মুহূর্তের ভিতরে মদিনার অলি গলিতে ছড়ায় গেছে হযরতে হানজালা বিবির সাথে সময় কাটাইয়া ফরজ গোসল করার জন্য হানজালা ঢুকছে গোসলখানায় হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলে ও হানজালা নবী না
নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে হামজালাই সংবাদ শুইনা শরীরের ভিতর আর পানি ঢালে নাই গো বাবা একটা দর্দিয়া ঘরের ভিতরে আসে তরবারিটা হাতে নিছে হামজালার বিবি বলে স্বামী গো আমি কিছুই বুঝলাম না আপনি গেলেন গোসল করতে গোসল না কইরাই রুমে আসলেন আবার তরবারি নিয়ে কোন দিকে ছুটলেন হামজালা কান্দের বলে বিবি রে কোন প্রশ্ন কইরো না রে বিবি আমার নবী নাই আমার নবী বলে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে হামজালার বিবি বলে স্বামী গো আপনি উহুদের ময়দানে যাচ্ছেন যাবেন আমি নিষেধ করব না তবে আপনি তো নাপাক আপনার উপরে না গোসল ফরজ হয়ে গেছে আগে গোসলটা করে নেন হামজালা কান্দের বলে বিবি রে আমি যদি গোসল করতে যাই যেই বেঈমানেরা আমার নবীরে মারছে গো ওরা তো ময়দান থেকে পালা যাবে আমি দুনিয়ার পানি দিয়া গোসল কইরা আমি সময় নষ্ট করব না আগে ময়দানে যাব ময়দানে যাব ময়দানে যাব ও বুলার বাইরা রে হামজালা তরবারি নিয়া পাগলের মতো উহুদের ময়দানের দিকে ছুটছে যেই বিলাল মসজিদে নববীর মিনারে আজান দিচ্ছিলেন হঠাৎ করে বিলালের কানে একই আওয়াজ বিলাল রে নবী নাই আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে এই সংবাদ শুইনা হযরত বিলাল আজান বন্ধ করে দিছে গো বাবা আজানটা বন্ধ কইরা বিলাল পাগলের মতো উহুদের ময়দানের দিকে ছুটছে পেছন দিক থেকে মুসলমানেরা ডাকে আর বলে বিলাল রে আজানটা তো শেষ করে যাইবা বিলাল বলে আমি কার জন্য আজান দিব গো আমার নবী যদি না থাকে আমি কার জন্য বাঁচব আমি আগে ময়দানে যাব আমার নবীর কি অবস্থা আমি জানবো কারণ এই বিলাল আমার নবীরে কত ভালোবাসত গো বাবা আমার নবীর যখন এতেকাল হয়ে গেছে এই বিলাল কিন্তু মদিনায় থাকে নাই এই বিলাল নবীর এতেকালের পরে গাঁটি বুস্তা গোল কইরা ভালোবাসা কাকে বলে আশেক কাকে বলে গাঁটি বুস্তা গোল কইরা হযরত আবু বকরের সামনে দাঁড়ায় গেছে ও আবু বকর আমারে বিদায় দিয়া দেন আমি আর এই মদিনায় থাকবো না আবু বকর বলে বিলাল রে আমি একা মানুষ কয়জন রে সান্ত্বনা দিব পাগলামি কইরো না ওই দিক দিয়া ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে যে বলবেন নবী মারা গেছে আমি তারই দুই টুকরা করে ফেলবো আমি কয়জন রে সান্ত্বনা দিব আবু বকর বলে বিলাল তুমি পাগলামি কইরো না বিলাল বলে আবু বকর বেয়াদবি নিয়েন না আমি এই মদিনায় থাকতে পারবো না কারণ আমি যখন আগে আজান দিতাম আমার নবীর নামাজের ইমামতি করত আগে যখন আমি দাওয়াতের কাজ করতাম আমার নবী আমার আগে আগে হাঁটত আমি আমার নবীর পিছনে পিছনে হাঁটতাম এখন আমি মদিনায় হাঁটবো অলি গলিতে আমার নবীর আমি দেখবো না আমি বাঁচবো না আমি বাঁচবো না ও আবু বকর আমি এই মদিনায় আর এক মিনিটও থাকবো না আপনি আমার বিদায় দিয়ে দেন হযরত বিলাল নবীর ইন্তেকালের পরে আবু বকরের কাছ থেকে বিদায় নিয়া তাড়াতাড়ি রওনা দিছে মসজিদে নববীতে জোহরের নামাজও পড়ে নাই বাবা হযরত বিলাল হাঁটতে হাঁটতে যারা মদিনায় গেছেন এই হাজিরা জানে আহারে মসজিদে বিলাল যেই জায়গায় এই জায়গায় আইসা হযরত বিলাল জোহরের নামাজ পড়লেন গো বাবা এ বুলার বাইরা হযরত বিলাল গাঁটি বস্তা গোল কইরা মদিনা সাইরা চলে গেলেন সিরিয়ায় ছয় মাস পার হয়ে গেছে ছয় মাসের ভিতরে বিলাল আর দ্বিতীয়বার কোনোদিন মদিনায় যায় না ছয় মাস পর গভীর রাত্রে মদিনার নবীর স্বপ্ন দেখায় বিলাল রে
কি এমন অভিমান তুমি করলা আমি তো কিছুই বুঝলাম না রে বেলাল আমার রওজার পাশে আমার আম্মু করে দেখি আমার রওজার পাশে আমার উমরে দেখি আমার রওজার পাশে আমার সাহাবীদেরকে দেখি ও বেলাল আমার রওজার পাশে তোমারে তো দেখি না কি এমন অভিমান করলা রে বেলাল কেন তোমারে আমি রওজার পাশে দেখি বেলালের স্বপ্নতেই কা ঘুম থেকে জাগ্রত হইয়া আবার গাটি বস্তা গোল কইরা মদিনার দিকে রওনা দিছে মদিনার দিকে রওনা দিছে এ লাল মোহনের বাইরা নবীর ইন্তেকালের 6 মাস পর বেলাল যখন আবার মদিনার ভিতরে ঢুকতাছে এই দৃশ্য দেইখা মদিনার মানুষগুলো রাস্তায় নেমে গেছে বেলাল মদিনা আসতেছে মনে হয় আমার নবী আসবে ছোট ছোট বাচ্চারা মার কাছে যা বলে মারে আমারে নতুন জামাটা পরায় দাও আমারে ভালো কইরা গোসলটা করায় দাও ও মা নবীর মুয়াজ্জিন মদিনায় আসতাছে আগে তো দেখতাম নবীর মুয়াজ্জিন আজান দিলে নবীর নামাজ পড়াইতো নবীর মুয়াজ্জিন যেহেতু আসে মনে হয় নবীও আসতে পারে মা গো আমারে জামাটা পরায় দাও মদিনার অলি গলিতে মানুষের ভিড় হয়ে গেছে সবাই বলে বেলাল রে নবী নাই তোমারেও দেখি না তোমার আজানটাও শুনি না বেলাল তুমি একটু আজান দাও তোমার কণ্ঠের আজানটা শুনতে চাই বেলাল বলে আমি আজান দিতে পারবো না আমি সইতে পারবো না আমি আজান দিলে তো নবী নামাজ পড়াইতো আগে জুমার আজান দিলে আমার নবী আমার সামনে বইসা থাকতো এখন বলো আমার নবী আসবো নি আমি আজান দিলে নবী নামাজ পড়াইবো নি নবী যদি নামাজ না পড়ায় আমি আজান দিতে পারবো না আমি সইতে পারবো না আমি আজান দিব না আমারে অনুরোধ কইরো না সবাই যখন অনুরোধ করে কারো কথাই বেলাল শুনে না নবীর বয়োবৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফার্সি বলে ও মুসলমানেরা তোমরা যাও যায় দেখো নবীর আদরের ওই কলিজার টুকরা হাসান হুসাইন আসেনি হাসান হুসাইন দে নিয়ে আসো হাসান আর হুসাইন যদি বেলাল আজান দিতে বলে বেলাল না করতে পারবো না কয়েকজন যায় ইমাম হাসান হুসাইন দে নিয়ে আসে হাসান হুসাইন আইসা বলে ও নানার মুয়াজ্জিন আগে তোমার আজান শুনলে আমরা দেখতাম আমার নানা ভাই রুম থেকে বের হইয়া মসজিদে যায় ও নানার মুয়াজ্জিন তুমি একটু আজান দাও তোমার আজানটা শুনতে চাই আমার নানাও নাই গো তোমার আজানটাও শুনি না তুমি একটু আজান দাও এবার হযরতে বেলাল বলে মদিনার মানুষেরা আমি সবার কথা না রাখলো এদেরকে আমি ফিরাইতে পারবো না এদেরকে আমার নবী ভালোবাসে আমার নবী ভালোবাসে আমি এদের ফিরাইতে পারবো না এদের সম্পর্কে আমার নবী বলছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাব ইয়াহলিল জান্নাহ এবার হযরতে বিলাল মিনারায় দাঁড়াইয়া আজান শুরু করছে গো বাবা হযরতে বিলাল যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা বলার সাথে সাথে বেলাল একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে জমিনে পড়ে গেছে ও লালমোহনের বাইরা রে আসে কাকে বলে গো বেলাল বেহুশ ময়দানে পইরা রইছে বেলালের আর হুশ নাই মানুষেরা জমা হয় বেলালের মাথার ভিতরে পানি ছিটা দেয় দীর্ঘ সময় পর বেলালের যখন হুশ ফিরছে বেলাল কাম দেয়ার বলে ও মদিনার মানুষেরা
আশরাফ বেয়াদবি নিও না আমি সইতে পারি না আমার মরবি না আমি মানতে পারি না আমি আর এই মদিনায় থাকবো না বেলাল আবার রওনা দিছে তার দেশে ওই জান্নাতুল বাকি কবরস্থানে যারা গেছে ও হাজী সাহেবেরা ওই গোরস্থানে নবীর কত সাহাবী ঘুমায় রইছে ওই গোরস্থানে ইমাম মালিক ঘুমায় রইছে নবীর মুয়াজ্জিন নাই গো কারণ নবীর মুয়াজ্জিন বিলাল আর মদিনায় কোনদিন আসে নাই নবীর ভালোবাসা কাকে বলে ও যুবক ভাইরা এই বিলাল যখন শুনছে উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে বিলাল আজান বন্ধ কইরা পাগলের মতো ময়দানের দিকে দৌড় দিছে সবাই বলে বিলাল রে আজানটা তো শেষ করে যাও বিলাল বলে কার জন্য আজান দিব আমার নবী নাই আমি কার জন্য আজান দিব আগে ময়দানে যাব বিলাল উহুদের ময়দানে চলে গেলেন একজন মহিলাও পাগলের মতো দৌড়ায় মুসলমানের সাথে দেখা ও মহিলাই ভাবে দৌড়াও কেন আমি দেখলাম উহুদের ময়দানে তোমার ছেলেটা শহীদ হয়ে পড়া রইছে মহিলা বলে আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে আমি তো জানতে চাই নাই আগে বলো আমার দয়ার নবী কেমন আছে আমার নবী কেমন আছে এ যুবক ভাইরা রে এই মহিলা আবার কিছু দূর যাওয়ার পর আবার কয়েকজন বলে মহিলা আমরা দেখলাম উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে পড়া রইছে মহিলা বলে আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে আমি তো জানতে চাই নাই আগে বলো আমার দয়ার নবী কেমন আছে আমার মায়ের নবী কেমন আছে এ যুবক ভাইরা রে উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে দীর্ঘ সময় পর নবীর যখন হুশ ফিরছে আমার নবী দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর কইরা নবী আমার বলে সাহাবীরা এই যুদ্ধে আমার অনেক সাহাবী শহীদ হইছে শহীদদের লাশগুলা টেনে টেনে এক জায়গায় জমা করো এদেরকে গোসল দিও না এদেরকে রক্ত মাখা জামা নিয়া জানাজা পড়াইয়া এদেরকে দাফন করে দাও ওই উহুদের ময়দানে নবীর চাচা হযরতে হামজাও ঘুমায় রইছে ও যুবক ভাইরা যখন সাহাবীদের লাশগুলা টাইনা টাইনা জমা করে ময়দানের এক কর্নার থেকে একজন মহিলা দৌড়ে আসে নবী গো আমি শুনলাম আপনি শহীদদেরকে গোসল দিতে নিষেধ করছেন ও দয়ার নবী মায়ের নবী আমার স্বামীরে গোসল না দিয়া কবর দিয়েন না নবী বললেন তুমি কে কি তোমার পরিচয় ওই মহিলা বলেন নবী গো আমি হানজালার বিবি গতকালকে আমাদের বিবাহ হয়েছে আমার হানজালা শহীদ হয়েছে ওরে দুনিয়ার পানি দিয়াও আমি আল্লাহ গোসল দিব না ওরে আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল দাও জান্নাতের পানি দিয়া গোসল দাও এ লালমোহনের বাইরা জিব্রাইল বলে নবী গো আমি জিব্রাইলের নেতৃত্বে ফেরেশতাদের মাধ্যমে হানজালার আসমানে উঠাইয়া আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া গোসল করা দিছে হানজালার লাশটা যখন নবী দেখলেন দেখে দাড়ি বায়া বায়া জান্নাতের পানিগুলা ঝরে চুল বায়া বায়া জান্নাতের পানিগুলা ঝরে হানজালা আমার নবীরে ভালোবাসা দুনিয়ায় থাইকা জান্নাতের পানি দিয়ে গোসল পায় কথা বলেন ঠিক কি না অতএব আল্লাহরে যদি ভালোবাসতে চান আগে নবীরে ভালোবাসতে হবে আর নবীর ভালোবাসা এটা আমাদের ইমান নবীরে কত ভালোবাসবো মায়ের চেয়েও বেশি ছেলের চেয়েও বেশি মেয়ের চেয়েও বেশি এমনকি আমাদের কলিজার চেয়েও বেশি কথা বলা ঠিক কিনা নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নত ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে আমি নবীর সাথেই জান্নাতে থাকবো সুবহানাল্লাহ আগামী বছর হইল নবীর সাথে জান্নাতে থাকার নিয়ত আছে না নাই নবীর সাথে জান্নাতে থাকার নিয়ত আছে না নাই তাহলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে আল্লাহ আমরা যেন সবাই আপনার নবীর সাথে জান্নাতে থাকতে পারি সকলে বলেন আমিন।